আপনি যে গল্পটা এখানে বলতে এসেছেন সেটার অনেকগুলো বাঁক আছে অ্যান্ড ভেরি ইন্টারেস্টিং একটা গল্প, আপনারা যদি শোনেন মনোযোগ দিয়ে প্রত্যেকের জীবনেই উপকার হবে। ওকে, আমরা শুরু করি একেবারে ছোটবেলা থেকে যেখান থেকে মনে আছে। আমি যখন ছোট 7-8 বছর বয়স তখন আমি আনসার একাডেমি স্কুলে পড়াশোনা করতাম। বাবা কি করতো আপনার? আমার বাবা তখন সেনাবাহিনীতে চাকরি করতো। সেনাবাহিনীতে কি সিভিলে ছিল না আর্মিতে? তখন তো আমি ছোট, অতটা জানতেন না, বুঝতেন না। ঠিক আছে, বলুন। আমার আম্মু ওই একাডেমিতে চাকরি করত, বাবার পোস্টিং হয় হলো সোনারগাঁ। তো আমি পড়াশোনা করতেছি ছোটবেলা থেকে, বড় হয়েছি নানার বাড়িতে। আমার নানা ওই একাডেমিতেই বাবুর্চি ছিলেন। কয় ভাই বোন ছিলেন আপনারা? দুই ভাই। দুই ভাই? আমি বড়, আমার ছোট একটা ভাই আছে। আচ্ছা আচ্ছা। কিছুদিন পরে আমার বাবা আস্তে আস্তে, তার কোনো খোঁজ খবর নাই, বাবার কোনো খোঁজ খবর নাই না। তারপর নানা আমার নিয়ে সোনারগাঁ আসে, নানা বললো যে খাগড়াছড়ি আছে, ওনারা বললো খাগড়াছড়িতে আছে, ওইখানে পোস্টিং হয়েছে। তো ওইখানে আমরা গেলাম, বাবার সাথে দেখা হইল। দেখা হওয়ার পরে আমরা একদিন ওইখানে থাইকা আইসা পড়ি। তো আমি তো ছোটবেলায় অনেক সুন্দর ছিলাম, সবাই আদর করত। যখন ওই একাডেমি স্কুল ডেস আমার পড়াইতো আম্মু, তাই আমি বলতাম আমার এখন পুলিশ পুলিশ লাগতেছে। ওকে, ওইভাবে স্কুলে যাইতাম, ক্লাস 2 পর্যন্ত পড়ি ওইখানে। এই দুষ্টুমির মাধ্যমে ওই 2-তেই আমি একটা মেয়েরে পছন্দ করি। ক্লাস 2-তে একটা মেয়েকে পছন্দ করে ফেললেন? মানে পছন্দ বলতে কি বোঝায়? আমি যতটুকু বুঝি যে একটু ভালো লাগা। ক্লাস 2-তে আসলে ওইটা বোঝারও বয়স না। না, জি। তো আমরা এই তিনটা বন্ধু ছিলাম, জামিল, মাহফুজ, ওদের সাথে বিষয়টা শেয়ার করলাম যে আমার ওরে ভাল লাগে, কয় এগুলোর কি বয়স আমাদের হইছে। তো এক পর্যায়ে আমি ওরে বলি, মেয়েটা আপনার ক্লাসমেট ছিল, নাম কি ছিল মেয়েটার মনে আছে? জি, বকুল। বকুল, নামটা সুন্দর, বাহ, বলেন। তো ওরে আমি বলি, ও বলে যে দেখো আমরা তো এখন ছোট, আমরা বড় হইয়া নি তারপরে এগুলো দেখব নি। তো এইভাবে আরো কিছুদিন যায়, আমি ওরে দেখলেই ওর দিকে তাকাই থাকি। বেশ কিছুদিন যাওয়ার পরে ও ওর আম্মুর কাছে বিষয়টা বলে, ওর আম্মু ওইটা আইসা আমাদের স্কুলে সুনিতা ম্যাডাম আছে, ওই ম্যাডাম রে বলে। বলার পর ওই ম্যাডামরা, আমরা আবার খুব ভয় পাইতাম, ইংলিশ টিচার ছিল, তো উনি আমার ডাকে হাতের মধ্যে আর কি কয়েকটা বাড়ি দেয় যেরকম যেন আর না শুনি। ও হো, এটা করা উচিত না ছোট বাচ্চাদের সঙ্গে। প্লিজ, যদি কখনো এরকম হয়ে যায় খুব সুন্দর করে তাদেরকে বুঝিয়ে দেবেন। এই জিনিসটা যেটা হলো, দুই রকমের ব্যাপার ঘটে ওর মনের মধ্যে। একটা হচ্ছে ওর এই জিনিসটার প্রতি ওর চরম পরিমাণে আগ্রহ বাড়ে, বিকজ কিউরিয়াসিটি, কেন মারলো, ও তো বুঝে উঠতে পারছে না আসলে কেন মারলো। আর দ্বিতীয়ত যেটা হয় যে এই বিষয়গুলোতে ও এক ধরনের ভয়ের জন্ম হয়, যেটা পরিণত বয়সে গিয়ে যখন ন্যাচারালি এটা হওয়ার কথা তখন ও এটা করতে অনেক বেশি ভয় পায়। সো ছোট বাচ্চাদের ক্ষেত্রে সবসময় খুব ঠান্ডা মাথায় ডিল করতে হবে। বলুন। তো তারপর আমি তো অনেক ভয় পাই আর বাড়িগুলো দিছে, অনেক ব্যথাও লাগছে। তো তারপর থেকে আমি ওর দিকে তেমন একটা, আগে যেরকম দেখলে তাকাই থাকতাম, দূরে থাকতাম, একবারে সবার পিছিয়ে যেয়ে থাকতাম। আমাদের আবার ওই প্রতিদিন হাতের লেখা দিতে হয়, আমি আবার হাতের লেখা একদিনও আনতে পারতাম না, প্রতিদিন ব্রেঞ্চের উপরে কান্দিরা দাঁড়ায় থাকতে হইতো। মাঝে মাঝে মাইরও খাইতাম, বাসায় গেলে অন্যান্য ছেলেদের সাথে দুষ্টুমি করতাম, কারণ শাসন করার মতো তেমন কেউ ছিল না। আমার নানি তো বয়স্ক, আর আম্মু তো ওই যে একাডেমিতেই চাকরি করত, আর আব্বু তো দূরে। তো এইভাবে কিছুদিন যাওয়ার পর আমার পড়ালেখা করতে মন চাইল না। আমার আবার ওই স্কুলে একদম সবকিছু ফ্রি ছিল, যেহেতু আমার নানা বাবার সরকারি চাকরি। তা আমি এক মাস ওইখানে যাইতাম না। তো পাশে একটা গজারি বন, সারাদিন ঘুরতাম, জঙ্গলে কিছু ফল আছে ওইগুলো খাইতাম, পরে বাড়িতে জানতে পারে। আচ্ছা, সে গজারি বনে গিয়ে চুপ করে বসে থাকতেন? ওই দিক দিয়ে ঘুরতাম, তারপরে জামা কাপড় খুলা ব্যাগের ভিতরে বইরা, ছোটবেলা তো ল্যাংটা হয়ে মাছ ধরতে নামতাম, ওই পাশে বাইত ছিল, ওই বাইতে মাছ ধরতাম। আচ্ছা, ক্লাস 2-তে থাকা অবস্থায়? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। যেদিন মাছ নিয়ে যেতাম সবাই খুশি হইতো যে ক্লাস ক্লাস কইরা পরে মাছ ধরছি বন্ধু বান্ধব মিলা। পরে ওই এক মাস পরে যখন বাসায় বিষয়টা জানে, তখন আবার আমার স্কুলে নিয়ে আসেন, সামনে আমাদের দ্বিতীয় সামিক পরীক্ষা ছিল। আমার নানা আবার স্কুলে ই করে, আবার কিছুদিন করার পর আবার ওই আগের মতোই যাইতাম না স্কুলে। আচ্ছা। তো নানা আমার মারতো না কোনো সময়, উনি ওনার যে আরো কয়েকটা নাতি আছে সবার চাইতে আমার একটু বেশি পছন্দ করত। আর আমার আম্মা তখন একাডেমির চাকরিটা সাইডা দেয় আব্বার কথায়, সরকারি চাকরি, যে আমি তো চাকরি করতেই আছি, তোর চাকরি করতে হইব না। পরে তো আবার কিছুদিন অ্যাবসেন্ট, পরে মা জিজ্ঞেস করলো যে তুই কি পড়বি না ওই স্কুলে? না, কোন স্কুলে পড়বি? অন্য জায়গায় পড়বো, মানে আমি আর পড়বো না, কারণ ওই বকুলের দিকে তাকাইতে পারি না, আর একটা লজ্জা শরম। পরে
আমার অন্য আরেকটা ক্যাডেট বেসরকারি স্কুলগুলো যে ওইগুলো স্কুলে ভর্তি করানো হয়, ওই স্কুলটা তখনই নতুন চালু হয়। আমরা 7 জন ছাত্র ছিলাম, ক্লাস করি, করার পরে আর ভাল লাগে না, অনেও যাইতাম না, আর মামাও পড়তো না। মামা আমার সাথে ছিল, মামারে ওয়াইনা ওই স্কুলে দিছিল ভর্তি করায়, তো মামা আমার মতো দুষ্ট ছিল, পড়তে চাইতো না। পরে আমার আরেকটা সরকারি স্কুলে দেয়, ব্রাক স্কুল বলা হয়, ক্লাস 2 তেই ওইখানে ভর্তি হই। হওয়ার পরে ওইখানে 1 বছরের মতো পড়ি, ক্লাস 3 তে উঠি, ওইখান থেকে পড়া বাদ দিই। পরে চিন্তা করি যে সবাই তো চাকরি করে, তো পড়ালেখা করে লাভ কি, আমিও বড় হইলে চাকরি করবো, এখন ঘুরি ফিরি খাই। ওইটাও বাসায় জানাজানি হয়, আর আম্মু আবার আমার অনেক মারে। আচ্ছা, কিছুদিন পরে আমার আব্বা আসে, সেটা হলো ওই যে আমার ছোটবেলায় নিয়ে গেছিল, ওইখান থেকে আসার 1 বছর পরে তার কোনো খোঁজ খবর ছিল না, 6-7 বছরের মতো। উনি চাকরিটাও ছাইড়া দিছিল, তো 7 বছর পর আমার আব্বা আসছে আমার দাদির বাড়িতে, খবর পাইছি উনি আমাদের নানির বাড়ি আসলো। তো বলল যে রাশেদ কি করে, ও তো পড়ালেখা করতে চায় না, কি করবো, ওরে করে মাদ্রাসায় দিয়া দেও তাহলে, ওইখান থেকে আর আসতেও পারবো না বাড়িতে, অনেই থাকবো, অনেই পড়বো। পরে আমারে ওই কোনাবাড়ি একটা কুয়েতি মাদ্রাসায় ভর্তি করাই দেয়। থাকার মতো সিস্টেম আছে, ওইটা হলো এতিমদের জন্য, আমার জন্য না। ওনারা বলল যে উনি যাইয়া ইসা পড়তে পারবো, তো আমার 1 বছরের জন্য দাদির বাড়িতে পাঠাই দেয়, ওইখানে থাকি। আর এই মাদ্রাসায় পড়তাম ক্লাস 3 তেই। ওইখানে 1 বছর পড়ার পরে দাদিরা তো গরু রাখতো, আমার দিয়ে কাজ টাজ করাইতো, অনেক কষ্ট হইতো। এই সকালবেলা শীতের মধ্যে যাইয়া পাতাকপি হয় আমার দাদির বাড়ির ওইদিকে, যে পাতাগুলো ফালাই দিত, পাতাগুলো আমি বস্তায় বইরা নিয়ে আসতাম গরুর জন্য। তো এইভাবে 1 বছরের মতো যায়। যাওয়ার পরে আমি মারে বলি যে মা, এমনি এমনি দাদি আমার এই কাজগুলো করায়, আমার তো কষ্ট হয়, আমি তোমাদের এইখানে থাইকা যাই ওই মাদ্রাসায় পড়মু, ঠিক আছে, তাহলে আমি তোর আব্বারে বলতাছি তোরে নিয়ে আইব। পরে আমার নিয়ে আইসে, আমার আব্বু কিন্তু চাকরিটা ছাইড়া দিছে, ওনার অপারেশন হয়েছে, তারপর থেকে উনি ভারী কোনো কাজ টাজ করতে পারবো না। তো আমার আম্মু স্প্রিং মেলে তখন চাকরি নাই, ওই নানার বাড়িতেই থাকে। আমি ওই মাদ্রাসায় 1 বছর পড়ার পর ওই মাদ্রাসায় 1 মাস আমি যাই না। পরে এটা একদিন আমার খালা আমারে দেখা ফেলায় রাস্তার মধ্যে, আমি ঘুরতেছি ক্লাস টাইমে, পরে মাদ্রাসায় আসলো, কয় ওর নাম তো কাইটা দিছি, ও 1 মাস ধরে আমাদের ইয়ে নাই, আসে না, তো এখন ভর্তি করাইলে আবার নতুন করে ই করাইতে হইব। কয় না, ওরে আর এনে রাখমুই না, বাড়িতে নিয়ে যাই। আমার অনেক মার দূর করে, আম্মু কি করবি, পড়বি না কি করবি, তোর তো এই বয়সে কেউ চাকরিতেও নিব না। পরে আমার হাফিজি মাদ্রাসায় ভর্তি করাই দেয়, ওইখানে 2 পারার মতো মুখস্থ করি। তো ওইখানে 2 বছর পড়ার পর আমার হুজুরে রাতে কি পার্টি পাইতো আমার দিয়া, তো একদিন বড় হুজুরে আবার ওইটা গরমের দিন তো জানালা দিয়া দেখা ফেলাইছে। পরে ওই হুজুরে অনেক ইটি করছে যে এরকম কাজ আর করাইব না। আচ্ছা, তো তখন ওই মাদ্রাসায় থাকা অবস্থায় আমি ওই সিগারেট খাইতাম। সিগারেট খাওয়াটা শিখলেন কার কাছ থেকে? একা একাই, একা একাই। হ্যাঁ, ওকে। ওই রাত্রে বের হইতাম, বের হইয়া সবাই তো ঘুমাই গেছে, এখন আর কেউ নেই, রাস্তা দিয়ে বের হয়ে খুঁজতাম মানুষে খেয়ে খেয়ে ফেলাইছে, ওই যে একটু বড় বড় ই আছে না, ওগুলো টেনে টেনে বের করে, হ্যাঁ ওইগুলো টুকাই আনতাম। কত বছর বয়স তখন আপনার? তখন 12-13 হবে। 12-13 বছর বয়স, ওকে। তো আসরের নামাজ পড়ে আমাদের খেলার যে সময়টা দেয়, আমি ওই সময়টা না খেলা, নানাই যে মজা খাওয়ার জন্য টাকা দিত পোলাপান দিয়া কিনে, ওডি ব্যাগে রাইখা দিতাম, ওডি আসরের সময় একটা নিয়ে জঙ্গলে যায় খাইতাম। পরে বাবুরচি এর বিষয়টা জানা ফেলায়, কষ্ট করে মিল জিল কইরা থাকি, উনিও বিড়ি খাই, উনার তেনিয়া নিয়ে আমিও খাই। তখন তো ইনকাম শুধু আমার আম্মুই করে, আব্বু তো কিছু করতে পারে না, উনি 5 ওয়াক্ত নামাজ পড়ে ঘরেই থাকে। তো চুল কাটতে বলছে, তা আব্বারে বললাম, আব্বু চুল কাটতে বলছে আগামী সপ্তাহে, বললো কাটমু 10 তারিখে বেতন হইব। তা আমি হুজুরে যাই বললাম যে হুজুর আগামী সপ্তাহে কাটমু, এই সপ্তাহে টাকা দিতে পারে না আব্বু, তাই কাটতে পারি নাই। তো উনি বললো যে আগামী সপ্তাহে যারা যারা চুল না কাটবা তাদেরকে আমি নিজে কেচি দিয়া কাইটা চুরদের যেরকম ধরলে কাটে ওরকম কাইটা দিব, তখন ঠিকই কাটবা। 1 সপ্তাহ পর আমাদের পাঠাইলো যে যাও, যে যার মতো চুল কেটে আসো। তো বাড়িতে যাই, আব্বু ওই দিনও টাকা দিতে পারে না, চুল কাটা হয় না। পরে উনি ওই কেচি দিয়ে আমাদের চুলগুলো খাওড়া খাওড়া করে কাইটা দেয় হাতের মধ্যে, কয়েকবার যাবো হালাই দিয়া হয় এগুলো পুকুরে, আমি ওইগুলো ফালাই না, আমি মুট করিয়া রাইখা। পরের দিন আব্বারে নিয়ে দেখাই যে আব্বা এই দেখেন হুজুর আমার এইভাবে চুল কেটে দিচ্ছে, আপনি টাকা দিলেন না। কয় খার আমি যাইতাছে, তোর আর ওই মন্ত্রে সে পড়তে হইব না, কত বড় সাহস, আমি তো অনেক আনন্দিত যা যাক আমার আর পড়াইব না। তা আমাদের তো শার্ট পরা এলাও ছিল না মাদ্রাসায়, তা পরের দিন আমি আব্বুর সাথে শার্ট প্যান্ট পইরা গেছি। সবাই হুজুর আমার দেখা মানে অবাক যে রাশেদ এই অবস্থায় কে,
মানে আপনি এখন একটা ডোন্ট কেয়ার ভাব। হ্যাঁ, গেছি, যাওয়ার পরে হ্যাঁ আমার ছেলের আমি এখানে রাখবো না, ছোট ছেলে পড়তেছে, ও পড়ুক, এটা নানাই বুঝবো, নানাই ভর্তি করাইছিল, ওর চুল এইভাবে কাইটা দিছেন, ওর রাখবো না। তা আমার আব্বা নিয়ে আসে, ওইখানতে নিয়ে আসার পর আরেকটা দাখিল মাদ্রাসায় ভর্তি করে, ওইখানে এক বছরের মতো পড়ি, পড়ার পরে আর পড়ি না, ভাল লাগে না। পরে কয় কি করবি বাবা তুই, তরে তরিয়ে ছাইড়া দিলাম, চেষ্টা তো কম করলাম না, কিন্তু তুই তো পড়তাস না। আমি বললাম আব্বা আমি চাকরি করবো। পরে আমার একটা ফ্যাক্টরি নিয়ে দিল চাকরি করার জন্য। হ্যাঁ, কত বছর বয়সে? তখন আমার 15 হবে, 15 বছর বয়স। ওকে, তখন বেতন 800 টাকা, ডিউটি হলো সকাল 8টাতে রাত 8টা পর্যন্ত সাবান প্যাকেট করা, সাবানের সাবান প্যাকেট করা। তো এখানে 3 দিন ডিউটি করার পর অনেক কষ্ট, এখানে করণ যাইব না, আর বেতন এই কয় টাকা কি হইব। তা আমার সিগারেট খাইতেই লাগে মাসে 150 টাকা। এই চুরি চুরি করে সিগারেট খান এই বয়সে? হ্যাঁ, সিগারেট তখন চলতেই আছে, টাকা যখন না থাকতো ওই কুড়ায় খাইতাম, এইগুলো কুড়িয়ে কুড়িয়ে খাইতাম। হ্যাঁ হ্যাঁ, পরে ওই তুলা আছে, এই স্প্রিং মিলের তুলা বস্তায় বইরা বইরা ওইগুলো মানুষে পুরত, বিক্রি করতো, ওইখানে নিয়ে লাগাই দিল। আমারে একটা লোক ছিল, উনি আব্বার ছোটবেলার বন্ধু, ওনার নামটা আমি বলবো না, ওইখানে কাজ করি, উনি টাকা পয়সা কত দেয় যাই না, উনি আব্বারে দিত। কাজ হইলো ওই ময়লা তুলাগুলো বস্তায় ভরা বিক্রি করতো 30 টাকা করে, ওইগুলো দিয়া রান্না করলে 1 মাস রান্না করা যায় এক বস্তা দিয়া। আবার একটা পুকুর রাখছিল, ওই পুকুরে মাছ ধরে একটা কার্পু মাছ পাই বড়, ওই মাছটা দিয়া উনার বাড়িতে পাঠাই দেয়, আমার বাড়িতে দিয়ে এইবা। এই যাওয়ার পরে দেখি উনার একটা মেয়ে আছে, ছোট মেয়ে, তো মেয়েটা আমার অনেক পছন্দ হয়। তখন ও সম্ভবত ক্লাস 2 নাইয়ে পড়ে, আর আমার ব্যাচের গুলো 6-7 পড়ে। আমি আরো কাজেরই বাড়াই দিলাম যে না এখানে কাজ করতে হইব, এই মেয়ে বড় হইলে এই মেয়ের লগে প্রেম করবো, এরকম একটা স্বপ্ন। এভাবে কিছুদিন যায়, উনি চলে যায় বিদেশে, উনার ওই কাজটা বন্ধ হয়ে যায়, তখন আমারে গার্মেন্টসে ঢুকাই দেয় 2005-06 সালে। গার্মেন্টসে ঢুকি হেল্পারে, বেতন হইলো 1200 টাকা। গার্মেন্টসে আমি 1 বছর চাকরি করি। তখন আমরা নানির বাড়ি থেকে আইসা পড়ছি, ভাড়া থাকি, আম্মু চাকরি করে আর আমি চাকরি করি, আর ছোট ভাই মাদ্রাসায় পড়ে। তো আমার 1200 টাকা বেতন, আমার প্রতি মাসে সিগারেট খরচ লাগতো প্রায় 300-400 টাকার মতো, আর বাকি টাকাগুলো আব্বার হাতে দিয়ে দিতাম। তবে 1 বছর করি, করার পর কোনো পদোন্নতি কিছুই হয় না। তখন আবার আম্মু কইল কি, স্প্রিং মেলে ঢুকলে বেতন পাবি 2000 টাকা। স্প্রিং মেলে ঢুকি, ঢুকার পর ওই মেয়ে দেখি ততদিনের মেলা বড় হয়ে গেছে, ভালোই। 4.5 পরে আমি স্প্রিং মেলে চাকরি নিয়ে 8 ঘন্টা ডিউটি, অনেকটা সময় পাই ঘুরি, চাকরি করতেছি, ওই মেয়ের সাথে সুযোগটা পাই। ওদের গরু ছিল, ঘাস কাইটা দিতাম, ওরে নিয়ে যাইতাম, নিয়ে যাইয়া ঘাস কাইটা আনতাম। আমার মা বলতো যে রাশেদ নিয়ে যাতো রহিমারে, ওরে নিয়ে যায় ঘাস কাইটা নিয়ে, ওরে বলি যে তুই প্রেম টেম করস না, কয় না আমার স্কুলের সবাই তো প্রেম করে, আমি করি না। তো এভাবে কিছুদিন যায়, যাওয়ার পরে ওরে আমি প্রপোজ করি যে এমনি এমনি আমি তো তোর পছন্দ করি, কয় না আপনি কই আমি কই, এটা তো সম্ভব না, ওরা মানে অনেক বড় লোক আর আমরা তো গরিব ভাড়া থাকি, না করে দেওয়ার পরে কিছুদিন যায়। আমি তখন গাঁজা টাজা ধরা শুরু করলাম বন্ধু বান্ধবদের সাথে, ওর সামনেই, ওর আম্মুর সাথে খুব ফ্রি ছিলাম, আর আম্মু আবার আর একটা লোকের সাথে প্রেম করতো, হাজবেন্ড তো নাই বাইরে, তো উনি বলতো ওর মা যে আমি তোর আম্মুরে বইলা দিব, কইয়া দিলাম আমিও সবাই সবকিছু কইয়া দিব, আপনি রেডি করেন মোবাইলে আমিও কইয়া দিব, পরে দুর্বল করার চেষ্টা করছি। পরে কোনো কিছুতেই কাজ হয় না, পরে 3-4 মাস যায়, যাওয়ার পরে আমি বলি কি যে আজকে যদি তুই রাজি না হস, সন্ধ্যাবেলা হুনবি আমি মরিয়া গেছি, ইন্দুরের বিষ নিয়ে ওরে দেখাইছি যে দেখ ইন্দুরের বিষ নিয়ে এসি, এটি খেয়ে কিন্তু আমি মরিয়া যাবো। কয়ে আচ্ছা আচ্ছা আমি রাজি, আপনার ঘরে যান, আমি আইতাছি। ও দোকানে গেছিল কয়েল আনতে, আপনার 2টা পায়ে পড়ি, আপনি কিছু করেন না, আমি রাজি। আচ্ছা এইভাবে ভালোই দিনকাল যাইতেছে, আমিও চাকরি বাকরি করতেছি, টেক্সটাইলে চাকরি নেই 2008 সালে। আমাদের বাসায় এক লোক লুজিং খাইতো, উনি ওই টেক্সটাইলে চাকরি করে যে ভালো একটা কাজ শিখতে পারবা, ভবিষ্যতে অনেক টাকা স্যালারি পাইবা। সম্পর্ক 2 বছরের মতো এরকম যায়, ছেলে মেয়ের মধ্যে যা হয় ওরকম একটা একটু ওর সাথে আমার সাথেও হয়েছে। হওয়ার পরে চাকরি করতেছি 2 বছরের মতো হয়ে গেছে টেক্সটাইলে, বাবা মা বিষয়টা জানা ফেলল, জানা ফেলার পরে ওরা তো অনেক প্রভাবশালী লোক, তো আমার হুমকি দিল যে বুইলা জানাই কিন্তু খবর আসছে, আর আব্বু আমার সরাসরি এই কথাটা বলল। তারপর ওর বিয়ে দিয়ে দিব, আমার সাথে 1 মাসের মতো যোগাযোগ নাই, তখন ফোন আছে অল্প, অনেক দূরে দূরে একটা এরকম মানুষের ফোন দিয়ে ওরে ফোন দিয়ে কথা কইতাম। পরে ওরে বিয়ে করানোর পরে আমি একটা ম্যাডামের কাছে প্রাইভেট পড়তাম, ওই ম্যাডাম আবার পার্লারে কাজ করত, তো উনি গেছিল ওরে সাজাইতে, তো সাজবো না, ও দরজা লাগাই বয়ে রয়েছে, ওর চাচা
একটু বড় মাপের লোক চাচা বললো যে যার জন্য তুই এরকম করতে আস তারে কিন্তু দুনিয়াতে সরাই দিম তুই যদি রাজি না হস। পরে দরজা খুললো, রাজি বিয়ে হইয়া গেল। হওয়ার পরে তো যেই দিন ওর বিয়ে সেই দিন আমি ওই আমার একটা ভাই ছিল এমনি এলাকার মধ্যে যেরকম ভাই থাকে ওই ভাইয়ের বাসায় কাজ করতে নিয়ে যায়। মাই কয় কি রাশেদের একটু দেখে রাখিস, কারণ মনটা ভালো না, তুই একটু দেখে রাখিস, আমি অফিসে যাইতাছি। মা জানতো বিষয়টা। পরে আমি ওনাদের বাসায় যা কাজ করি, কাজ করার পরে ওনার ছোট বোন আছে তখন এসএসসি দেয়, তো ওদের বাসায় এক মাস কাজ করি। ওরা বিল্ডিং করবো তো ওই বেস খুদি, এটা কি জিনিস বেস হইলো ওই যে কলম করবো যে বিল্ডিং এর। আচ্ছা, এক মাসের মতো কাজ করার পরে আমি তো পড়ালেখা ওই যে ক্লাস থ্রি শেষ আর পড়ি নাই, তো সবাই এমনি ওই মেমোরিতে গান টান বই রাখুন, তো আমার আবার রেডি ভাল লাগতো না। আমার খালি FM আর যে মতো কথা কইতে হইবে, এরকম এত সুন্দর করে হারা কথা কয়, তাহলে FM হুনতে হুনতে হিগম। যে ভাইয়ের মাধ্যমে আসি ওনার যে ছোট বোন উনি SSC দিব, তখন ওনারে বলি যে আমারে কিছুদিন প্রাইভেট পড়াইতে পারবেন, কয় কি পড়বেন, আমি কই আমি তো ক্লাস থ্রি পর্যন্ত পড়ছি, আমি SSC পাস করবার চাই, তো এরকম ভাবে আপনি আমার পরিপাটি করে ই করে দিবেন, যদি আপনার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আপনি পারবেন, আর আমি বাসায় বিষয়টা শেয়ার করে নিই, যদি হারা অনুমতি দেয় তাহলে যান আপনার আমি পড়াম। শাইন বাইরে বললাম যে ভাই এমনি এমনি আপনার ছোট বোন কইতাছি আমার একটু পড়াইবো, তা আপনি কি কন, কই পড়বি সমস্যা কি, তরে তো আমরা আমাদের পরিবারের লোকের মতোই ভাবি। আর ওই ঘটনাটা কিন্তু এটা রামু জানে ও জানে। তারপরে আমাকে বলে যে আপনি অমুক তারিখ থেকে পড়তে আসবেন, কয় আপনি কি পারেন না পারেন ওইটা আমি জানি না, তো আপনি যদি আমার কাছে পড়েন তাহলে আমি যেভাবে পড়াবো সেইভাবেই পড়বেন। মানে কি পড়তে যাচ্ছেন? এই আমি 9 ভর্তি হব। এতদিন তো আপনি পড়াশোনাই করলেন না, ক্লাস 3 থেকে পড়ে আপনি ডাইরেক্ট 9 ভর্তি হতে যাচ্ছেন? 9 ভর্তি হতে যাচ্ছি, এক বছর আর কাছে আগে আমি পড়বো। তো ও তখন কোন ক্লাসে পড়তো? ও 10 ও ক্লাস 10 পড়তো, আপনাকে 9 পড়াবে ও, কেন পড়াবে? আমি বলছি যে এই যে রেডিওতে SMS পাঠাইতে কয়, আমি তো SMS লেখা পারি না, কিছুই পারি না, তো SMS লেখা গিলাও একটু শিখাইবেন, আর পাশাপাশি পড়াশোনাটাও করলাম উন্মুক্তে ভর্তি। ওদের বাড়িতেই কাজ করতেন? হ্যাঁ। আচ্ছা, তুই শুনছি উন্মুক্তে নাকি সহজ অনেক। এটা আপনি কি পড়াশোনার জন্যই ওকে বলতেছেন নাকি পড়াশোনার জন্য? না না, পড়াশোনার জন্যই। পড়াশোনার রেডিও অনুষ্ঠান ভালো লাগে, রেডিওতে আর্যদের মতো করে কথা বলতে চান, আপনাদের মন্তব্য লেখা মেসেজ আমি লিখতে পারতাম না, তো এটার জন্য আপনার পড়াশোনার ইচ্ছা হলো? পড়াশোনার ইচ্ছা হলো। গ্রেট জব ইনফ্যাক্ট। ওকে, তারপরে আমি, মেয়েটার নাম কি ছিল? তানজিলা আক্তার বিউটি। বিউটি, ওকে, বিউটি আপনাকে বললো শেখাবে, ওর মতো করে শেখাবে? হ্যাঁ। তো আচ্ছা ঠিক আছে, আমি প্রথম দিন আসলাম, আসার পরে ও আমার ABCD পড়তে দিল। ABCD? হ্যাঁ। ওকে, পরে আমি ABCD সব লিখি, পুরো ABCD শেষ হয়ে যায়, পরের দিন অন্য পড়া দেয়, এভাবে পড়তেছি এক সপ্তাহের মতো। এক সপ্তাহের আগের দিন ও আমাকে বলে যে কিরকম লাগে পড়াশোনা করতে, ওকে ভালোই লাগে, আপনি আমার একটু মনোযোগ দিয়ে শিখাইবেন, আমি SSC পাস করে দেখাই দিব মানুষে, আর আমি যে চাকরি করি আমার এখানে একটু লেখাপড়া একটু দরকার। আচ্ছা, এক সপ্তাহের আগের দিন ও আমার বললো কি আপনার নাম্বারটা লেখেন তো এখানে। পরে আমি আমার নাম্বারটা লেখলাম, কিছুদিন পরে পড়া একটু আস্তে আস্তে কঠিনের দিকে যাইতেছে। ওকে, ইংরেজি পড়া। ফাইন, আমরা এখানে একটা ছোট্ট একটা বিরতি নেই প্রিয় শ্রোতা। এখন পর্যন্ত লাইফে যে ঘটনাগুলো আমরা শুনছি সেখানে ইন্টারেস্টিং বিষয় যেটা হচ্ছে পড়াশোনাতে লম্বা একটা ব্রেকআপ, এবং তারপর রেডিও শুনে ওরা আবার নতুন করে পড়াশোনার ইচ্ছা জেগেছে, কারণ ও SMS করতে চায় রেডিওতে, হুইচ ইজ ভেরি ভেরি ইন্টারেস্টিং। কিন্তু গল্পটা এখানে থেমে থাকেনি, গল্পটা আমাদের একটা বিশেষ লেসন আজকে দেবে, সে বিষয়টা মাত্র 15-20 মিনিটের, এবং সে বিষয়টার জন্য আপনাকে পুরো গল্পটাই শুনতে হবে। একটা কথা আমরা বলি, আমাদের এই যান্ত্রিক জীবনে আমরা অনেকভাবেই যন্ত্রের উপর নির্ভরশীল। আপনি ঘরে যাবেন, যে বাক্সটা আপনাকে অনেকখানি কন্ট্রোল করে সেটা হচ্ছে টেলিভিশন, আপনি রেডিও শুনছেন সেটাও একটা বোকা বাক্স বা যন্ত্র যাই বলি না কেন, অনেকেই বলেন এভাবে, সে কারণেই বলছি, সেলফোন আপনাকে কন্ট্রোল করছে, কোথায় যন্ত্র নেই কম্পিউটার থেকে শুরু করে সবকিছু। এই যান্ত্রিক জীবনে দুই একটা ভুল যখন আমাদের যন্ত্রের সাথে হয়ে যায়, কিংবা যন্ত্র যখন আমাদেরকে কন্ট্রোল করে ঠিকভাবে কন্ট্রোল করতে না পারে, তখন যে আমাদের যে বিড়ম্বনাটা, সেই বিড়ম্বনা নিয়ে আজকের এই জীবন গল্পে অদ্ভুত রকমের একটা স্টোরি আছে, কিন্তু সেটা ওর এই ছোটবেলার জীবন গল্প শুনে মোটেও সেই গল্পের টাচ পাওয়া সম্ভব নয়। সেটার জন্য আপনাকে সামনের দিকে একটু যেতে হবে। আমরা 4 মিনিট। তো ওই দিন পড়া মুখস্থ হয় নাই, মুখস্থ বলাও লাগবো আবার না দেখে লিখতে হইব, তো ওই দিন আমি যাবো না এরকম একটা ভাব। তা ঠিক আছে, যাবো না, সন্ধ্যাবেলা যাইতাম, তো সন্ধ্যার কিছুক্ষণ পরে আমার একটা অপরিচিত নাম্বার থেকে ফোন আসে, ফোনটা রিসিভ করলাম, দেখি মেয়ে গলা। তো আমার ফোনে তো মেয়ের নাম্বার নাই, কোনো মেয়ের সাথে আমার তেমন কথা হয় না, মেয়ে গলা কে হইতে পারে বুঝতে পারি না। উনি বললো যে ভাইয়া আমি আপনার সাথে একটু কথা বলতে চাই, তা আমি তখনই আস্তে আস্তে বুঝতে পারলাম যে এটা ওই ম্যাডামে, মানে যে ম্যাডামের কাছে শিখে। ওকে, বিউটি। হ্যাঁ, আমি ভালো সাজার জন্য
আমি বললাম না, আমি তো আপনার সাথে কথা বলবো না, আপনি আগে পরিচয় দেন তারপর কথা বলবো, আমি অপরিচিত কোনো মেয়ের সাথে কথা বললি না। বলেন না একটু, এমন করেন কে, বলেন একটু আমরা ফ্রেন্ডশিপ করি, এরকম টেরকম কিছু কইলো। তা আমি বললাম না, পরিচয় দেন তারপরে কথা বলবো, তার আগে কোনো কথা নাই, বইলে আমি কাইটা দিই। পরে আবার ফোন দিছে, ফোন দেওয়ার পরে কয় পড়তে আসেন নাই কেন? ম্যাডাম সরি, আসলে আমি তো চিনতে পারি নাই, তাই উল্টাপাল্টা কথা কইছি, সমস্যা নাই, পড়তে আসেন নাই কে, আজকে তো পড়া মুখস্থ হয় নাই তাই আসি নাই। পরে বলল যে আচ্ছা আসেন, মুখস্থ হয় নাই সমস্যা কি, আসেন। পরে দেখে আপনি যাচ্ছেন না, আগ্রহ হারাই ফেলছেন। ওকে, পরে বলল যে আসেন এখানে, এসে বৈশা বৈশা পড়বেন আর মুখস্থ করবেন। গেছি, যাওয়ার পর কয় যে এরকম যেন আর কখনো না হয়, যেদিন পড়া হইব না ওই দিন আধা ঘন্টা আগে আসবেন, আইসা আপনি পড়বেন এখানে, আধা ঘন্টা পড়লে মুখস্থ হয়ে যাবে, আপনার ব্রেন খুবই ভালো, মুখস্থ হয় সবই হয়, একদিন পরে ওইগুলো আর মনে থাকে না। তারপর এভাবে কিছুদিন যায়, তো টুকিটাকি অনেকদিন পর পর, 3 দিন 4 দিন পর পর একদিন ফোনে কথা হয় ওনার সঙ্গে, আমিও ফোন দিই, উনিও ফোন দেয়, কোথায় আছেন? কলেজে। তখন ও ইন্টারে ভর্তি হয়। আসবেন কখন অমুক সময়? পড়তে আসবো কখন এই টাইমে? ও বলতো, তা আচ্ছা ঠিক আছে। তো যখন পড়ার টাইম হয়ে আসতো তখন আমি আইসা পড়তাম, এভাবে পড়তাম, ভালো দিকে গেছি, যে আমার হাতের লেখা তো আগে ভালো ছিল না, অনেক খারাপ ছিল, তো আস্তে হাতের লেখাটা অনেক পরিবর্তন হইলো, আস্তে আস্তে আমি বাংলায় SMS-ও করতে পারি, ইংলিশে টাইপ করে আর কি করতে পারি মেসেজ গুলো। এক সময় হয়ে আইলো, তো উনি বলল যে ভর্তি হন এখন, উন্মুক্তের বই ছাড়া আপনার আমি কি পড়াম, অনেক কিছু পড়লেন তো, রচনা টচনা অনেক কিছু মুখস্থ করাইলো, লেখাইলো, পড়ছি, তো এখন আমি ইংলিশ যে কোনো জায়গায় লেখা দেখলে ওইটা আমি রিডিং পড়তে পারি, আগে তো বানাম করেও উচ্চারণ করতে পারতাম না। তো এইভাবে আমাদের 6 মাস কেটে যায়, ফোনে কথাবার্তা চলে ওই ম্যাডাম হিসাবেই, আমি ওনার আপনি আপনি বলি, উনিও আমার আপনি আপনি বলে। পরে ভর্তি হমো, টাকা লাগবো 2-3 হাজার পাম কই, টাকা নাই, উনার আমি বলি যে এই সমস্যা, আমি স্যালারিটা পাই নি, তারপরে দেখি, তখন আমি 4,000 টাকা বেতন পাই, হেল্পারে ছিলাম, 2 বছরে হেল্পারই করতেছি, যে মেশিনে কাজ করি ওই মেশিনের কাজ মোটামুটি শিখছি, কিন্তু পদোন্নতি এখনো পাইনি। তারপরে এভাবে কিছুদিন যায়, যাওয়ার পরে বাড়ি থেকে সম্ভবত মারে যে কোনো একটা কারণে, বা কোনো ঝগড়াঝাটি হয়েছে এরকম একটা কিছু হওয়ার পরেও আমার ফোন দিছে, কই আপনি বিকালবেলা, যে আমি তো অফিস করে আসলাম বাসায়। কি অফিস করে আসলো? আমি ওই যে টেক্সটাইলে 8 ঘন্টা ডিউটি, তখন টেক্সটাইলে জয়েন করে ফেলেছি। হ্যাঁ হ্যাঁ, অফিস থেকে আসছি, আসার পরে আমার ফোন দিছে, কোথায়? বাসায়, কথা আছে, বলেন কি? আমি জামগা, কই যাইবেন? আমি ওরে দিয়ে গাই, কই যাই না, কোনখানে আমার লইয়া জানতো, কে কি হয়েছে, বাড়িতে কোনো সমস্যা হয়েছে? তো মানে একটু আবেগ আবেগ ভাব নিয়ে ও বলতেছে যে না আমি এনে থাকবো না, আমার যাই না, কই নিয়ে যাবেন, নিয়ে যান। আপনার আমি নিয়ে গেলাম, আপনার রাখমু কই, আপনি থাকবেন কই, আমি থাকবো কই, আপনার লগে আমার সম্পর্কটা কি? তা আস্তে আস্তে আরো বুঝাই টুজাই করলাম, কন্ট্রোল করলাম, হয়তো বাড়িতে কোনো একটা বিষয় নিয়ে ঝগড়াঝাটি হয়েছে, সেটা আমি আর পরে জানতে পারি না। তো ও যখন আমার ওই যে বললো যে আমার নিয়ে যান, কোথায় নিয়ে যাবো জানি না, তখন থেকে আস্তে আস্তে আপন আপন আস্তে আস্তে দিকে পৌঁছায়, তারপর ওইগুলো আমি কিছু মনে করি না। পরে আমি পড়তে যেতাম, ও আমার পড়া দিয়ে আমার সাথে বইসা টিভি দেখতো, নাটক দেখতো, এই জিনিসটা আমার খুবই খারাপ লাগতো। আমি আসছি এখানে পড়তে, আমার 1 ঘন্টা সময় দিব, তা আমার পড়া দিয়ে হারা টিভি দেখে, তো এই জিনিসটা মোটেও ভালো লাগতো না, যে একদিন বলমুইনি কিছু, আবার কই না থাক, ওই যখন সন্ধ্যার পরে পড়া পরে তখনই তো টিভি দেখে, এমনি দিনে যখন পড়ে, আমি তো 3 শিফট ডিউটি এক এক সময় পড়তাম, এই সপ্তাহ সন্ধ্যার সময়, ওই সপ্তাহ সকালে, এমনি এমনি পড়তাম। পরে যে এক সপ্তাহই তো পড়ি, পড়ালেখা তো ভালোই চলতেছে। পরে এইভাবে কিছুদিন যায়, যাওয়ার পরে ওর সাথে আমার টুকিটাকি কথা হয় ফোনে, ও দিত আমিও দিতাম, তখন আর পড়েন না ওর কাছে? পড়ি, তখনও পড়েন? হ্যাঁ। আচ্ছা, তারপর ও আমার বলল যে আপনি গো বাড়ি কোথায়? অমুক জায়গায়। আপনি গো বাড়ি দেখবো, কবে নিয়ে যাবেন? তোমার একটা বন্ধু আসছিল মিন্টু, ওর সামনেই বলতেছে, ঘরের আসে তো গো বাসায় যাই নাই, ল একদিন ঘুরতে যাই, কবে? অমুক, আচ্ছা আগামী বুধবারে লইস, এরকম একটা কথা বলি, বলার পরে আমি হারে ফোন দিয়ে কই, আচ্ছা আপনি যাবেন ভালো কথা, মিন্টু যাইব কে? ওর জানা লাগবো না, গেলে আপনি আর আমি যাম। এমনি আরে বললাম, তো বললো ঠিক আছে, আপনার লইয়া যাবো, সবাই রেখে দিব, দরকার নাই, আপনি আর আমি যাবো। আচ্ছা, পরে কবে? অমুক তারিখে। ও 10টা বাজে বাসা থেকে বেরোইলো, বেরোয়া পরে আমার ফোন দিল, আমি বের হইতেছি, কলেজের কথা বললেই বেরোইছে বাসা থেকে। তারপরে ওরে আমি লইয়া, আমার ছোট ভাই সাথে ছিল, যে নাই দাদির বাড়ি যামু,
যে তুই এক সেরি লইয়া আইস, সে তো আমার সমবয়সী, কিন্তু ম্যাডাম হেটা তো বুঝবো না, হাজার লইয়া গেছি ও রাব্বি টিচার আইসাম গো এলাকা দেখার জন্য। নিয়া দাদির বাড়ি গেছি, ভালোই দেখলো গ্রামটা অনেক সুন্দর, ওদের ওইদিকে তো অনেক ঘন বাড়ি আর আমাদের ওইদিকে একদম খোলামেলা, কোনো ভাড়াটিয়া নাই, সব স্থানীয়, একটা বাড়ি এই জায়গায় আর একটা বাড়ি অনেক দূরে দূরে বাড়ি, এরকম খুব সুন্দর একটা গ্রাম, অনেক ভালো লাগছে আপনার এলাকাটা। তা আমি বললাম আমাদের এইদিকে ছোট একটা নদী আছে, চল নদীতে যাই। তা আচ্ছা নদীতে গেলাম, নদীতে যাওয়ার পরে ওই নৌকাতে উঠে নাই ও কোনো সময়, তো রাব্বি আমার ছোট ভাই ও আগে উঠছে, উঠার পরে ধরেন না কে, না ধরলে আমি উঠমুখ কিভাবে, পরে ওই প্রথম ওরে আমি হাতে ধরি, হাতে ধরে আর আমি নৌকাতে আনি, আনার পরে ও দাঁড়াই থাকে আমিও দাঁড়াই থাকি, নৌকার ওই পারে যাই, একটা বিশাল বড় বট গাছ ছিল ওইখানে, অনেক সুন্দর বাতাস গরমের দিন, তো শরীর ঠান্ডা হয়ে আসলো, পরে বললাম যে চলেন জায়গা, হ্যাঁ চলেন, পরে আমরা আবার পুনরায় নৌকা দিয়া পার হইয়া দাদির বাড়িতে কিছু খাওয়া দাওয়া কইরা হালকা পাতলা বাড়িতে চলে আসি, আসার পরে আবার ফোন দেই, বিকালে পড়তে আসি, পরে টরে বাসায় যাই, পরে ফোন দিই কিরকম লাগলো আমাদের এলাকা, অনেক ভালো এই সেই। তা আচ্ছা, তো ওই দিন ঘুরতে নিয়ে গেছিল, সম্পূর্ণ খরচ আমার ছিল, বেবি দিয়া ভাড়া করে নিয়ে গেছি। আচ্ছা, তো আমিও আপনার একটা জায়গায় ঘুরতে নিয়ে যাওয়া নো, দাঁড়ান এটা এখন না পরে। আচ্ছা, তো পড়ালেখা ভালোই চলতেছে আমাদের মধ্যে, ওই আপনি সম্পর্কই, ভালো লাগারও কোনো কিছুই নাই, খালি একটু ভালো লাগে এই বন্ধুর মতো। তো ওই দিন যে নদীতে গেলাম, ও আমার একটা বিষয় প্রপোজ করেছিল, সেটা হলো আপনি আর আমি তো ম্যাডাম আর ছাত্র, তাই না, তো আপনি কি এইভাবেই থাকতে চান? আমি বললাম যে হ্যাঁ আমি এইভাবেই থাকতে চাই, না চলেন ফ্রেন্ডশিপ করি, ওই প্রস্তাব দিচ্ছে আপনাকে। তাই আমি বললাম যে না, আমাদের যে সম্পর্কটা বর্তমানে আছে এটাও কিন্তু অনেক সুন্দর। আচ্ছা ঠিক আছে, সেটা আপনার ইচ্ছা, আবার পড়তেছি, পড়ার পরে আরে ভাল লাগে, মাঝে মাঝে কিছু আর হাতের তে নিতে যায়, হাত ধরে রাখতাম, কিন্তু বলি না কখনো যে পছন্দ হয়, ও আমারে বলে না পছন্দ হয়। তো এইভাবে বেশ কিছুদিন যায়, যাওয়ার পরে ও আমারে বলে যে আপনার বলছিলাম না একটা জায়গায় নিয়ে যাবো, অমুক জায়গায়, এটা বিউটি বলে আপনাকে, হ্যাঁ চলেন কালকে আমরা যাই। আচ্ছা ঠিক আছে, এমনি এমনি আপনি এই জায়গায় আসবেন, আমি গাড়ি নিয়ে দাঁড়াই থাকবো, ও একটা সিএনজি ভাড়া করে দাঁড়াই থাকে, পরে আমি ওর কাছে যাই, যাওয়ার পরে আর আমি আনন্দ পার্ক নামে একটা জায়গা আছে আমাদের ওইদিকে, ওই পার্কে ঘুরতে যাই। ওকে, তো পার্কটা একদম নিরিবিলি, ওই গাছপালা আর সাইড দিয়ে নদী আছে, আমরা এক কোনায় যে বসি, বসার পরে দুইজন অনেক গল্প টল্প করি, গল্প টল্প জীবনে অনেক কিছু শেয়ার করে, কয় আপনি প্রেম করছেন কেমনে, কেমনে করলেন, কি কি হইলো, সবকিছু আমি ওরে বলি। তারপরে আমার জিজ্ঞেস করে আচ্ছা আপনি কিরকম মেয়ে পছন্দ, আমি মেয়ে যে রুমি হোক বিলাই চোখ হইতে হইব, বিলাই চোখ মেয়ে খুব পছন্দ, আমি বিয়ে করলে বিলাই চোখ মেয়ে বিয়ে করব। ওকে, কয় দেখবো নাকি, আমি হ্যাঁ দেখেন, বিড়াল চোখ কি মানে ক্যাট সাইজ এটা, ওকে ওইটা কি, এটা কি বিউটির ছিল? না না ওটা ছিল না, না। ওকে ফাইন, আমি কয় ঠিক আছে, আমি কালকে ঠিক আছে কলেজে খুঁজবো। পড়ালেখা তো অনেকটু ফাঁকি ফাঁকি টাইপের চলতে আছে, ওখানে আমি পড়তাম এক ঘরে, তো আমাদের পড়া ডিস্টার্ব করতে কেউ আসতো না, সবাই আমার খুব বিশ্বাস করে, খুব ভালো জানে, তো আমার বলে যে বিড়ি খাওয়া তো ছেড়ে দিতে হইব, কই দেখেন আপনি কিন্তু আমার মার চাইতে বড় ইয়া জান নাই, আমার মায় আমার বহুত বুঝাইছে আমি বুঝি নাই, আর আপনি আমার একটা ম্যাডাম হইলেন, আপনি কইলেন আর আমি ছেড়ে দিলাম, কয় কালকে থেকে পড়তে আইবেন না। আচ্ছা আমি না রাগের মাথায় কয়ে দিলাম, তো বিড়ি খাওয়া ছাড়বো না। পরে আবার বিকালবেলা আইসা ওই মিন্টুরে নিয়ে আইসি, যে ও কয় যে তোর ছাত্র এই দিকটা ভালো করা পারলি না, সিগারেট খাওয়া ছাড়াইতে পারলি না, আর লুই আইসি সাপোর্ট করার লাগে, ও আই আর এনে পিন মেরা দিছে। ওকে, কারণ আমি বলছি তো যে ওটা যদি না ছাড়ে আমি আর পড়ামো না, আমি কই দেখেন আমি কথা দিলাম আস্তে আস্তে ছাইড়া দিবো, ওর পড়াইতে থাকেন, পড়ালেখাটা ভালোই আওগাইতেছে, আমি এবার উন্মুক্তের ই ছাড়লে আমি ভর্তি হবো, যে ঠিক আছে এটা কিন্তু ছাড়ন লাগবো, একটু একটু ভালো লাগা তখন। এভাবে কিছুদিন যায়, পরে বাড়ি থেকে ওর জন্য ছেলে দেখা শুরু করে, তোদের বাড়িতে যাই করব, আমারে আগে জানাই লইব, রাশেদ বিউটি লেগে একটা ছেলে আসবো অমুক দিন, তুমি আগে দেখো তো, তোমার যদি পছন্দ হয় আমরা বিয়ে করাবো। ওকে, নিয়ে আসলো সন্ধ্যাবেলা, বাড়িতে না হাঁটা পায়ে দেখাইবো, ওনার আম্মু আমারে নিয়ে গেল, ছেলে দেখলাম ভালোই চলম্বা শ্যামলা, আমার না ভিতরে কেমন যেন জলতাছে, যে আমার যদি বিয়ে হয়ে যায় আমি পড়মু কেমনে, না এই বিয়ে তো করান দেব না, এটা যেমনি হোক ই করাইতে হইব, ও কান্নাকাটি করতেছে বিয়ে করবো না, এখন আরো পড়াশোনা করব, বিয়ে করব না, তখন আমারও ভিতরে একটু বুঝ বুঝাইলো, তাহলে মানে আমারও পছন্দ করে, কিন্তু কেউ কাউরে কিছু বলতাম না,
সারাদিন আমরা মোবাইলে 1 ঘন্টা 1/2 ঘন্টার মতো প্রতিদিন কথা বলি বিভিন্ন বিষয়ে। তো দুইটা মেয়ে নিয়ে আসে বান্ধবী, আমি আবার আমারে বলছি যে মেয়ে দেখতে বললেন আপনার মেয়ের, কে যে আপনার জন্য এই দুইটা পছন্দ হয়েছে নিয়ে আইসি, এটি তো বাচ্চা, এটি ছোট ছোট, এটি ভাল লাগে না, বিলাই চোখ লাগবে উঁচা লম্বা। কে আচ্ছা, তাহলে এটি ভাল না লাগলে আমি দেহে আরো খুঁজবো। ওকে, তো জানে আমার পছন্দ হইলো মায়া সুন্দর হইতে হইব, চুল বড় হইতে হইব আর সাদা চোখ হইতে হইব, বিলাই চোখ যেটা বলে। কিন্তু আমার তো ভিতরে ভিতরে আরো পছন্দ, আবার মাঝে মাঝে চিন্তা করি ও তো একটু শ্যামলা, আমার সে ছোটতে স্বপ্ন সুন্দর মায়া বিয়ে করবো, তো কালো আর তো বিয়া করণ যাইব না, তাহলে আবার ভালো লাগে কি করি। তেমনি কথা কইতে কইতে যে না আমার বুঝার মতো লোক একমাত্র ওই আছে, অনেকটা মেয়ের আনলে বুঝবো না, নিজে নিজে চিন্তা ভাবনা করতেছি আর কি। তো ও আমার ভর্তি হইতে বলে, ভর্তি হইতে বলে, ভর্তি হওয়ার সময় আইসে, কিন্তু টাকা আর অ্যারেঞ্জ করতে পারি না, এত 2 টাকা 2-3 হাজার টাকা পামু কই, বাইতে চাইলে গাইলাইব, ওকে আগে পড়াস নাই এখন কি পড়বি তুই। পরে আরে বললাম যে আমার তো টাকা নাই, তো আমারে 3,000 টাকা দিল ভর্তি হওয়ার জন্য। ওকে তা আচ্ছা, আমি যা জমা দিয়ে আসি, আসার পরে ওনারা বললো 3-4 মাস পরে আমারে ফোন দিব, ফোন দিলে ওইখানে আইসা বইটই নিয়ে যাবো। ঠিক আছে, তার মধ্যে আমাদের সম্পর্কটা অনেক ভালো দিকেই যায়। যাওয়ার পরে ও বিয়া করব না, ওর বাড়ি থেকে বিয়ের খুব চাপ দিতেছে, ওর যে বড় ভাইটা আছে শাহিন, ওর বিয়ে দিয়া ওরে বিয়ে করাইব, এই হলো ওনাদের প্ল্যান। বিয়ের খুব চাপ দিতে আছে, আমারে ওর আম্মু বললো যে তুমি একটু দেখো তো ওর কোনো ছেলে পছন্দের আছে নি, থাকলে রিক্সাওয়ালা হইলেও বিয়ে করাই দিন। ওকে, আর তুমি তো ওর কাছে পড়ো, তোমার কাছে বলতে পারে, একটু দেখো তো খবর নিয়ে। তাই বললাম আচ্ছা। তা আমি আর ওর জিগাই যে কেমনে কি, আমার তো এইগুলো বলছে কি কি বলবো, আপনার কিচ্ছু বলতে হইব না, কইবেন কিছুই কয় নাই। ঠিক আছে, পরে এইভাবে কিছুদিন যায়, যাওয়ার পরে আমার ওই ডেটটা চলে আসে 3 মাসের পরে। 3 মাসের কিসের ডেট ছিল? ওই যে স্কুলে যাই বই খাতা আনতে হইব, রাইট। তো যেদিন যাই সেইদিন যাওয়ার পথেই ওই আমার গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়। ওকে, অ্যাক্সিডেন্ট হয়ে গাড়ির ভিতরে যত যাত্রী ছিল সবাই অনেক ব্যথা পায়, ড্রাইভার তো এখানেই মরে যায়, মানে অনেক জোরে মুখোমুখি সংঘর্ষ হয়েছিল, ওহো, সবাই দুঃখ পাইছে, মাকার আমি একটু দুঃখ পাই নাই। যাওয়ার সময় আমি FM শুনতে শুনতে ওই যে সামনে যে সিট আছে না ওইটা এইভাবে ধৈরা দুলতে দুলতে যাইতাছি, তো যখন ঝাঁকিটা লাগছে, বাড়িটা লাগছে, ওই বাড়ি লাগার পরে সবাই উল্টায় চিত্তে পড়ে গেছে, কিন্তু ওই যে আমি ধৈরা রাখার কারণে আমি বাইসা গেছি, আমি শুধু পুরে পড়ছি কিন্তু কোনো জায়গায় ব্যথা পাই নাই। আর এখানে একটু ছুইলা গেছিল হাতের এনে অল্প একটু, তো আর আমি ফোন দিলাম এমনি এমনি আমি তো গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, কয় আপনার তো কিছু হয় নাই? না, তাড়াতাড়ি আসেন, কই আসবেন? আমি কই এক পরিচিত লোক আছে, ওনার ওই হসপিটালে নিয়ে যাইতে হইব, আচ্ছা, ওনার খুবই অবস্থা খারাপ, ওই আমাদের এলাকারই এক হসপিটালে ওনারে নিয়ে যাই, লোকটা আমাদের এলাকারই ছিল, ও তাড়াতাড়ি আমার আগে ওই হসপিটালে আয়া করছে আমারে দেখার লাগে। ওকে, তো আমারে দেখলো আমার তো কিছুই হয় নাই, কয় এত মানুষ দুঃখ পাইলো, আপনি দুঃখ পাইলেন না, যাক আল্লাহ আপনার বাঁচাই রাখছে, ভালো হয়েছে, তাহলে এখন ওই স্কুলের কি হইব, আমি তো আর ওই স্কুলে যামুই না, বাধা বইরা গেছে, যেমন যাইব না আর, অন্যরাই ভর্তি হইতে হইব। বাদ, তো ওই দিন যাই নাই, তার মেলা দিন পরে ফোন দিই, অন্যরাই ভর্তি মা আবার টাকা পয়সার ঝামেলা, ফোন দিই, হেরা কয় যে আরো দেরি হইব, আপনি দেরি করেন, আরো দেরি হইব না পরে। এভাবে যাওয়ার পরে কিছুদিন ও বাড়ি থেকে তো আরে বিয়ের জন্য অনেক চাপ দিতেছে যে তুই আমাদের বল কিরকম ছেলে বিয়ে করবি, যদি পছন্দের থাকে সেটাও বল। তো বলে যে আমি সুন্দর ছেলে বিয়ে করবো, সুন্দর ছেলে, আর আমি তো অনেক ফর্সা ছিলাম তখন, সুন্দর মধ্যে আমি সুন্দর ছেলে এখন কি চিনি আমি, আর মাই কইতাছে কহ তোমরা দেহ, তো নামটা আর বলে না। পরে ওদের মধ্যে কি কথা হয়েছে না হয়েছে আমি তো জানি না, ও আমারে বলে যে তাড়াতাড়ি বাসায় আসেন। আসলাম, আসার পরে ও আমারে বলে যে আমার আম্মার কাছে এই বলবেন, আমি যা যা বলবো তা তা বলবেন, কি বলেন? অথচ এখন পর্যন্ত ওকে আমি প্রপোজ করি নাই, কিছুই বলি নাই, কিন্তু দুইজন দুইজনকে ঠিকই ভালোবাসি। মানে এটা বুঝতে পাচ্ছেন দুজন দুজনের অ্যাটিটিউড দিয়ে, যে না দুজন দুজনকে অনেক পছন্দ করেন, মানে বিবেক আপনি খুব পছন্দ করেন কিন্তু ইয়ে করেননি, মানে কেউ কাউকে বলেননি না আমি তোমাকে ভালোবাসি বা। তারপর আমার বললো যে হ্যাঁ কি বলবো, আমার আমারে যে ডাইরেক্ট প্রস্তাব দিবেন, কি প্রস্তাব দিব যে আমি আপনার মায়ের বিয়ে করবো। আপনার চেয়ে তো বয়সও ছোট তাহলে সে? হ্যাঁ ছোটই তো, কত বছরের ছোট? 3-4 বছর।
তিন চার বছরের আপনি ওনার চেয়ে বয়সে ছোট? না, ও আমার তে ছোট, ছোট হয়েও সে ক্লাসে এগিয়ে গেছে আপনার থেকে। ও আচ্ছা, আমি তো ওই যে পড়া গ্যাপ, পড়া গ্যাপের কারণে এরকম হয়েছে। ঠিক আছে, হ্যাঁ বলেন। আমার যে ব্যাস ওইগুলো আর বড় ভাইয়ের সমান। আচ্ছা আচ্ছা, তো আপনাকে বললো ডিরেক্টলি ওর মার কাছে গিয়ে প্রস্তাব দিতে? প্রস্তাব দিতে বললো। তখন আপনি গার্মেন্টসে কাজ করেন? না, টেক্সটাইলে। টেক্সটাইলে কাজ করেন? আচ্ছা, ওই ডাইং এ। তখন আমার বেতন ছিল 5,000 টাকা। ওকে, তো ওই সময় কত সালে? 2013 সালে। 2013 সালের দিকে। আচ্ছা, তো আমি তো ওর কথা শুনেই গাইমে গেছি, শরীর আমার এমনি অনেক, আর এমনিও তো একটু নার্ভাস টাইপের লোক আমি, গাইমে গেছি। গেমে যাওয়ার পরে ঠিক আছে আপনি ডাইরেক্টলি ভালোবাসি বলতে পারলাম না, ডাইরেক্টলি প্রস্তাব নিয়ে যাও। ওকে, আর আমার এলাকার সব মানুষ ভয় পায়, অনেক ভয় পায়, মানে উনি উচিত কথা বইলা দেয় সাথে সাথে, ওনার সাথে কেউ ঝগড়াও করে না। আর আমি তো আরো ভয় পাই, আর জানি সবাই বলে খারাপ ওর মা, ঝগড়াটি এই সেই, আমি জানি যে ওনার মতো মানে মানুষই হয় না, অনেক ভালো। তো এইভাবে আমি ওরে বলি যে ঠিক আছে, আপনার যখন বলছেন আমি আজকে বলবো না, আমি সারাদিন সারা রাত বইরা চিন্তা ভাবনা কইরা কেমনে কেমনে কমু, কালকা কমু। আচ্ছা ঠিক আছে, কালকা কইন, পরে কালকে পরের দিন আসি। আমার তো শৈল হাত পাও এমনি কাঁপতাছে ওই বাড়িতে ঢুকতেই, যে আজকে তো বলতেই, পরে পড়তে আর বসি নাই, বলতে হইব। আর আম্মু ওই ঘরে নামাজ পড়া তবজি পড়তেছে অন্য ঘরে, তো আর আমি তো অন্য ঘরে, তো বলল যে যান। আমি বলতে পারবো না, আমার অনেক ভয় লাগে। কয় তাহলে যান গা, আমার অন্য ছেলের কাছে বিয়া দিয়া দিব, এটা কি আপনার চান? হেটাও আবার চাই না, কি করবো? আচ্ছা বলবো। পরে আমি গেছি, যাওয়ার পরে বলি যে কয় কি কিছু বলবা? আমি কই হ্যাঁ বলবো, বলো। আমি ওনার সামনে যে কাঁপতাছি আর গামতাছি, আমি হাসতেছি, কইয়া আবার ওর কাছে আহি, দেখলাম আমার এক গ্লাস পানি দেন, পানি খেয়ে নি। ওকে, আর আমি আপনি করে কই, ও আমার আপনি করে কয়। আচ্ছা, তখন দুজন দুজনের আপনি সম্পর্ক? ওকে, তারপরে ও পানি দেয়, পানি খেয়ে আবার যাই ওর মায়ের কাছে। অলরেডি গামতেছি। পরে ওইবারের বেলায় যে কয় বস, কি বলবা বইসা বলো, মানে ওর মা বলছে। বসছি, বসার পরে আমি কই না, এতক্ষণে আবার গলা হুগাই গেছে, আমি আবার ইতাছি একটু একটু, এবারে বল মুই। পরে ওইবারও যাই, কইছেন কইছেন? ও বলতেছে কয় না আমি তো বলি নাই। তখন ওর মুখটা মানে একটু রাগি টাইপের, তো চানগা আপনি, ধমক দিয়া বললো আপনি জানগা, কিচ্ছু বলতে হইব না, জানগা। পরে আমি কই না এইবার বল মুই, আরেকটা গ্লাস পানি দেন আপনি। ও আমার আরেক গ্লাস পানি দিল, খেয়া যাইয়া বইলাম, শক্ত গিরা খাটের কোনায় ধরলাম হাত দিয়া দইরা, যে এবার বইলেই ভালামো। জি, পরে আম্মু বলতেছে কি বলবা বলো, নির্ভয়ে বলো। হ্যাঁ, আমি বললাম যে বেদবি মাফ করবেন, আমি আসলে একটা কথা বলবো। কয় কও, কতক্ষণ ধরে এই তো খালি কইবা কইবা বলতেছ? আচ্ছা, প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় ছোট একটা বিরতি নেই, ও বলতে পেরেছিল নাকি পারেনি সেটা আমরা বিরতির পর ফিরে এসে জানবো। আপনারা সবাই শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স, হ্যালো ইট 920 এবিসি রেডিও এফএম 89.2 তে। আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং আজকে এখানে জীবনের গল্প বলার জন্য আছে রাশেদ। রাশেদের জীবনের গল্পের টার্নিং পয়েন্টটা অনলি 20 মিনিটস, এবং সেই 20 মিনিটসে যাবার আগে আমরা ওর জীবন গল্পটা এখানে প্রচার করছি এই কারণে যে ওই 20 মিনিটসের সঙ্গে ওর কোন সম্পৃক্ততা আদৌ আছে কিনা সেটা জানার জন্য ওর জীবনের গল্পটা জানাটা খুব জরুরি। ছোট একটা বিরতি, আর এই ফাঁকে সবাইকে বলি যারা জীবনের গল্প বলতে এখানে আসতে চান তারা প্লিজ আমাদেরকে ফোন করবেন। আমার ফোন নম্বরটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। এখানে ফোন করার পরে আপনি আপনার নাম এবং সেল নাম্বারটি স্পষ্ট করে বলবেন, তারপর আপনার যা বলার আছে সে বিষয়টি গুছিয়ে বলবেন, আপনার সঙ্গে আমরা যোগাযোগ করব। এবং অনেকেই আছেন এরকম যে ফোন করতে করতে ফেড আপ হয়ে গেছেন, যোগাযোগ করা হয়নি তাদের সঙ্গে বা হয় না, এই জাতীয় কথাবার্তাগুলো বলেন, তাদের সবার জন্য বলি ভাই দেখুন এখানে হাজার হাজার মানুষ ফোন করেন, লাখ লাখ মানুষ ফোন করেন, তাদের মধ্যে থেকে আমরা বেছে বেছে দুই একজনকে এখানে ফ্লোর দেই এবং তাদেরকেই ফ্লোর দেই যাদের জীবনের গল্প থেকে সমাজ, কমিউনিটি কিংবা আপনি ব্যক্তি মানুষ কিছু না কিছু শিখতে পারেন। এইরকম জীবনের গল্প আসলে যদি আপনারটা হয় প্রচার করার মতো হয় আপনি একটু চেষ্টা করতে থাকুন, কারণ এখানে আসলে চান্স পাওয়াটা অনেক ভাগ্যের ব্যাপার, এবং আমরা চাই সবাইকে ফ্লোর দেওয়ার জন্য। আমরা সবসময় বলি যে কোথাও যদি বলার জায়গা না থাকে, আপনি যেই পর্যায়ের মানুষই হন না কেন, একেবারে রাস্তার ভিখারি মানুষ থেকে শুরু করে সমাজের উচ্চ শ্রেণীর মানুষ যাকে ধরা যায় না ছোঁয়া যায় না, যেই হন না কেন, এবং আপনি যদি মনে করেন যে লাখ লাখ কমিউনিটি দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদেরকে শুনছেন তাদের সবার কাছে আপনি পৌঁছাবেন,
আপনার জীবন গল্পটা সারা জীবনের জন্য থেকে যাবে। কজ এই গল্পটা প্রচার হওয়ার পর আমাদের ওয়েবসাইটে চলে যায়, এটা আর্কাইভে চলে যায় এবং এটা কখনোই আর ডিলিট হয় না, ইউটিউব থেকে শুরু করে সব জায়গায় এটা ছড়িয়ে পড়ে এবং আপনি পৃথিবীতে থাকুন আর না থাকুন আপনার গল্পটা থেকে যাবে। তো সেই অর্থে যদি বলেন যে মন খুলে কিছুক্ষণের জন্য কথাগুলো বলতে চাই আপনি। তারপর আমি কিছুক্ষণ চুপ হয়ে রইলাম, তো উনি বলল বলো, ভয় নাই, কি বলবা বলো, সমস্যা গুনো? বললাম আমি আপনার মেয়ের বিয়ে করতে চাই। এটা বলার পর আপনার অবস্থা কি? এটা বলার পর আমার মাথা যে নিচা করছি বইলা, মাথা তো আর উঠাইতে পারি নাই, তো উনি কান্না কইরা দিছে। আচ্ছা, কান্না কইরা উনি আমার জড়াইয়া ধরলো, ধরে বলল যে তোমার আমরা এত বিশ্বাস করতেছি, তুমি ইয়ার মধ্যে জড়াই গেছো, এই কাজটা ঠিক করো না, এই সেই, তোমার অনেক বিশ্বাস করতাম, অনেক কিছু বুঝাইলো যে সত্যি কি তুমি নিতে চাও। হ্যাঁ, তো তোমাদের তো ফ্যামিলির অবস্থা বেশি একটা ভালো না, আর আমাদের তুই এটা সমাজের লোকজন অনেক হাস্যকর ভাবে দেখবো, তার মধ্যে তুমি ওর কাছে পড়ো, এটা কিরকম দেখা যায়? আচ্ছা, আমি এত কিছু বলতে পারবো না, আমি এটুকু বললাম আপনি কি বলেন বলেন। আমি যাইগা কই, আমি গেছি গা। যাওয়ার পরে ওই দিন আরে একটু মারধর করে, আরম্ভ মারার পরও বলে যে আপনার বাড়িতে কথা বলেন, ওনারা কি বিষয়টা মানবো নাকি। পরে বাড়িতে তো আব্বা আমারে আর বলতে পারি না, আমি যাই আমার ওই নানারে বলি, নানার সাথে একদম ফ্রি মাইন্ড ছিলাম, তো নানারে যাই বলি, নানা এমনি এমনি আমি তো একজনরে পছন্দ করি, সাথে আমার ছোট ভাই যায়, কয় ভাই এরকম এরকম ওই মেয়ের পছন্দ করে, ওইটা লাগবই, কেমনে আইনা দিবা যাই না। পরে কয় কিরা হাসাই, আমি কয় হা হাসাই। তো মাইয়ার মা তো অনেক ঝগড়াডি, ঝগড়া করে বেশি, আচ্ছা দিব নি না, তোর এমনি কইছে আমরা যামু আর অপমান করে দিব। তো উনি এই কথা বললাম, আমি বললাম না আমি বলছি, তুম মেরে বলছি, মেয়ের মারে যে বলছি এটা আর বলি নাই, বললাম যে তোমরা প্রস্তাব নিয়ে যাও, না দিলে এটা পরে বুঝবো, তোমরা আগে যাও। ওকে, তো আমি না না তোমার কাছে কিছু চাই নাই কোনোদিন, এটাই আমার বড় চাওয়া, মনে করে এটাই শেষ, প্রস্তাবটা নিয়ে যাও, তারপরে যা হওয়ার হবে। ওকে, তো আব্বা আমার আমি বলতে পারবো না, এটা তুমি কেমনে কি করবা করো। পরে উনি বললো আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি। পরে বাড়িতে ওইটা জানলো, তো আমি লুকানো ভাব ধরে থাকি, মার লগেও বেশি একটা কথা কই না, মায় আমার লগেও কথা কই না, এটা হুনার পরে। পরে তুই এটা কি করলি, তোরা আমরা দেখা শুনে বিয়ে করামু আর তুই নিজের পছন্দ মতো ই করে নিলে। পরে আব্বাই আমার রাত্রে ডাক দেয়, কয় বাবা বিয়ে করবি তুই, সারা জীবন বউলিয়া থাকবি তুই, তোর যদি এই মেয়া লাগে আমরা সমস্যা নাই কথা বইলা দেখমু, দিলে তো দিলই, তুই যদি সুখে আস আঙ্গুর সমস্যা নাই, তুই সুখে থাক এটাই আমরা চাই। আচ্ছা আচ্ছা, তোর নানার এই পাঠামো আগে। পরে নানায় যায়, যাওয়ার পরে ওনারা বলল যে ঠিক আছে, রাজি হইল। আচ্ছা, তো এমনি কোনো কিছু নেওয়া দেওয়ার ব্যাপারে কোনো কথা হয় নাই। আচ্ছা, তো আমাদের এখন শুধু কাবিন করাই রাখবো, বিয়েটা 2-1 মাস পরে আমরা উঠাই নিব, ঈদের পর, কুরবানি ঈদের পর। ওকে, 5,000 টাকা বেতন পাই, আম্মু 7,000 টাকার মতো বেতন পায়, এই টাকা দিয়ে আমাদের সংসারটা চলে, 12,000 টাকাই। ওকে, আর ছোট ভাই তো পড়াশোনাই করতেছে, ক্লাস 8-এ পড়ে তখন। পরে এটা এলাকায় আস্তে আস্তে জানাজানি হয়, মানুষে কানাকানি করতে থাকে, গেছিল পড়তে, পড়তে যখন বিয়ে করবে এরকম শুনতাছি, বলা শুরু করলো। পরে বিয়ে কবে? মঙ্গলবারে, অমুক তারিখে। আচ্ছা ঠিক আছে, ওই দিন আমি যাই, আব্বা যাই, সবাই যায়। যাওয়ার আগের দিন ফোন দিয়ে আমি ওরে বলি, নানাই জিজ্ঞেস করতে বলে যে কাবিনের ব্যাপারটা কেমনি কি, যেহেতু তগো প্রেমের সম্পর্ক এনে তো কাবিন যাই হোক ওইটা ব্যাপার না। ওকে, আমি ওরে বললাম যে কাবিনের কয় টাকা করমু, কয় 5 লাখ টাকা। এটাই চাইলো। ওকে, তো ওর আম্মু ওইটাই বলছে যে 5 লাখ টাকা কাবিন করতে হবে। আমি নানার বললাম, নানা 5 লাখ কইছে, আপনি 10 লাখ করে দিবেন, কারণ আমি তো আমি তো ছাড়মু না কাবিনের টাকাটার যে কি ই, আমি তো এটা বুঝি না, তখনও বুঝি না আবেগে, যে 10 লাখ করলেও সমস্যা নেই। তো নানাই বললো হম এত টাকা কাবিন করব, টাকা দিব কেটা, প্রেমের বিয়ে আবার কিসের কাবিন টাবিন, 10,000-20,000 টাকা করে দিবো শেষ, এটা আমি বুঝবো না, আমি যাই বুঝবো। পরে যায়, যেদিন আমাদের ডেট, যাওয়ার পরে কাজিনি আসে, তো ওইখানে একটু কথা তর্কাতর্কি হয়, কাবিন আমার নানা করবার চাই 50,000, আর ওরা তো 5 লাখ নিচে করবই না। তো একটা জিনিস এখানে সেরা গেছি, ওই মার কাছে যখন প্রস্তাব দিচ্ছি, তো মেয়ের মা বললো তাহলে তুমি এক কাজ করো, ওই বিউটির বাবার কাছে যাইতে বললো যে হ্যাঁ তোমার দেখবো, তুমি হার কাছে একটু যাইবা শাহিনের লগে। তখন ওই শাহিনী হারা কেউ জানে না এই কথাবার্তা যে হইয়া গেছে আঙ্গু মধ্যে। তো গেলাম, যাওয়ার পরে ওর বাবা জাহাজে চাকরি করে,
জাহাজে আসি, আসার পরে রাত হয়ে যায়। তো উনি তো জানে যে কিসের জন্য আমি আইসি, কিন্তু সাইনরে পাঠাইছে যে ওরা একটু ঘুরাই নিয়ে আয়গা জাহাজের ওই দিক দিয়া। পরে নিয়ে আইসে, আনার পর রাতে যখন ঘুমাই আমার ভিতরে ভয় লাগতেছে, এরা তো বড় লোক মানুষ, মাইনা মাইনা যদি নদী থালাই দেয় কেমনে কি হইব, বাইতে তো কইয়া ওয়াহি নেই। চিন্তা আমি আর ঘুমাই না রাইতে, আর মরার আগে তো মানুষের শক্তি বাইরে যায়, এরা দুইজনে কি আর পারবো। ও আসলে অনেক সহজ সরল টাইপের, ওর সাথে যেটা বলছিলাম যে ওর জীবন গল্প আসলে 20 মিনিটস এর। হ্যালোইন 920 তোকে আমি নিয়ে এসেছি শুধুমাত্র 20 মিনিটস এর জন্য, কিন্তু ওই 20 মিনিটসটা কতটা ইম্পর্টেন্ট বা 20 মিনিটস এর সাথে ওর সম্পর্কটা আসলে কতটুকু আছে সেটা জানার জন্য ওর পুরো জীবন গল্পটাই জানাটা খুব জরুরি, যে কারণেই আপনাদেরকে একটু ধৈর্য ধরে তার গল্পটা শুনতে হচ্ছে। জি বলুন। তারপর তো আমি আর ওই রাইতে ঘুমাই নাই, কখন সকাল হইব ভিতরে ভয় একটাই যে মাইরা হালাইনি, মাইরা আবার হালাই দেনি, কারণ এরকম কাহিনী তো বহুত হইছে। পরে বলল যে হা ছেলে পছন্দ হইছে, সহজ সরল। আর মাই বুঝে কইল যে ছেলে এমনি আজে বাজে কোনো ই নাই, আর যখন ভাল লাগলো তখন থেকে গাঁজা খাওয়া ছেড়ে দিয়েছি, খালি সিগারেটটা একটু খাইতাম। বিয়ের দিন ওই নানা কথা কাটাকাটি করতেছে কাবিনের ব্যাপারটা নিয়ে, তো এটা আস্তে আস্তে 2 লাখ টাকায় আনে, তো নানা রাজি হইল, 2 লাখ টাকা কাবিন করে আমাদের বিয়ে হয়। কাবিন করা হইল, কাবিন বিয়ে মানে রেজিস্ট্রি করা, রেজিস্ট্রি করা, এবং ওটা তো আসলে বিয়ে হয়ে যায়, হুজুর ডেকে এনে কবুল পড়ানো, ওটা আসলে বিয়ে হয়ে যায়। হ্যাঁ, বিয়ে হয়ে গেল, ছেলে কই থাকবো, শ্বশুর বাড়িতে থাকবো, হ্যাঁ সবাই আমার থিয়া গেল গা, আমি রয়েছি। পরে আমি ওই আমার শ্বশুর আর শাশুড়ির লগে রাত্রে থাকি, থাকার পরের দিন জায়গা আমি আমার মতো ডিউটি করতেছি, ফোনে কথা বলতেছি, 2 মাস পরে আমি ওরে উঠাই নিয়ে যাবো, ঈদে বোনাস টুনাস পাবো, কিছু টাকা হইব, ওই টাকা পাইলে একটা ছোটখাটো অনুষ্ঠান করে নিয়ে যাবো। তারপরে এইভাবে দেখতে দেখতে ঈদ চলে আসলো। আর এমনি বাসররাত যেটাকে বলে ওইটা আমাদের বিয়ের 8 দিন পরে হয়, এই কারণে হয় বাসর রাতে নাকি স্ত্রীরা কিছু দিতে হয়, দিয়া দাবি ছাড়াই নিতে হয়। দেওয়ার মতো আমার কাছে কিছুই ছিল না, আমি বিয়ে করতে গেছি, আমার মনে আছে ওই দিন পকেটে 2 টাকা ছিল, তো আমার 1000 টাকা দেয় যে এটা তুমি আমার রাত্রে গিফট করবা। এটা আপনার কে দেয়? বিউটি দেয়। ও এটা দিয়ে বলে যে তুমি গিফট করো, সো বিউটিফুল। মানুষে জিজ্ঞাসা করবো কি দিছে, তো আমার 1000 টাকা দেয় যে এটা তুমি রাত্রে দিও। আচ্ছা, আমার সবকিছু শিখিয়ে দিলে এমনি এমনি করবা। আর আমি বিয়েতে আর একটা আংটি গিফট করি অনেক কষ্ট করে, ওইখানে অর্ধেক টাকা অরও ছিল, মানে বাড়িতে দেখানোর জন্য যে ও আমার একটা আংটি দিছে, এই আংটি আর 1000 টাকা দিয়ে ওর সাথে আমার বাসার রাত হয় 8 দিন পর। অথচ ভালোবাসার কথা এখনো কেউ কাউরে বলি নাই, হ্যাঁ আমি তোমারে ভালোবাসি, তুমি আমার ভালোবাসো, মনে মনে যে ই 8 দিন পরে আমি আরে বলি যে আমরা যে এতদিনের আমাদের একটা সম্পর্ক বন্ধুত্ব, তারপরে ই আমরা তো কেউ কাউরে আই লাভ ইউ বললাম না, তো আসলে একটু শুনি কেরকম শোনা যায় তোমার মুখ থেকে একটু শুনি, ও আমরা বললো, আমি ওরে বললাম, আমাদের গেল। তো 2 মাস পরে যখন ওরে উঠাই নিয়ে যাব, ওদের বাড়িতে তো প্রথম অনুষ্ঠান, বিয়ে করতে যায় মানুষ দেখছি ওই যে মাইকুর সাদা মাইকু গুলো অনেক ফুল দিয়ে সাজায় টাজায় নিয়ে যায়, তা আমার স্বপ্ন আমিও গাড়ি লইয়া যাবো, তো বেশি দূরে না, হাইটা যাইতে 10 মিনিট লাগে আমাদের বাসা থেকে ওদের বাসায় যাইতে, তো এইটুকু রাস্তা এখন গাড়ি তো বাবু করতে পারতাছি না, আর গাড়ির জন্য টেকা চাই অনেক, তো আমি ভাবলাম যে যাক আমার বাবু গিয়ে আমার গাড়ি ছাড়া লইয়া যাবি নি, বেঁচতে গাড়ি আর পায় না, পায় না বলতে কি টাকার ই পড়া যায়, মানে টাকা ম্যানেজ করতে পারছে না, টাকায় হইতেছে না। ইটস ভেরি ইন্টারেস্টিং না, মানে দের ইজ এ লাভ বাট দের ইজ নো মানি, মেয়েটাও কতটা চিন্তা করে দেখুন, মানে এখন পর্যন্ত গল্পের যে জায়গায় আছি মেয়েটাও কতটা ফিউচারটাকে চিন্তা করে, যেমন হাজবেন্ডের তো এটা দেওয়ার সামর্থ্য নাই, সুতরাং নিজের পকেট থেকে 1000 টাকা দিয়ে বলেছে যে তুমি আমাকে এটা দাও, সো লাভলি, সো লাভলি। বলুন তারপর। তারপর ওই গাড়ি তো আর হয় না, বিয়ের দিন চলে আসে, গাড়ি আর বাবা হইল না, প্ল্যান হইল যে একটা রিক্সা নিয়ে, নতুন একটা রিক্সা নিয়ে যাইব বউ আনতে, তো আমার তো খুব মনের ভিতরে কষ্ট, কয় টাকা লাগতো একটা গাড়ি লেগে, সারা যেমন টাকা কামাইলাম জমাইলাম না, সব তো বাবারে দিলাম, সংসার চালাইলাম, এমনিই গেল, গাড়ি আর লইল না, লজ্জা একটা ভিতরে। আর ছোটবেলা থেকে ও স্বপ্ন ছিল বিয়ে করুন তো গাড়ি থাকবই, গাড়ি আর হইল না, ওদের বাসায় গেলাম, হাইটা হাইটা যাওয়ার পরে খাওয়া দাওয়া হইলো, খাওয়া দাওয়ার পরে ওরে নিয়ে আসমু, তো নিয়ে আসার সময় গাড়ি তো পাইনি, রিক্সা নিয়ে আইসে একটা, ওই রিক্সায় করে ওরে নিয়ে যাই আমি বাড়িতে, বাড়িতে নিয়ে যাই, নিয়ে যাওয়ার সময় ওর ভাই আমার বলছিল একটা কথাই যে আমি তোমার ফ্যামিলির কাউরে চিনি না, আমি আসলে শুধু তোমারে চিনি, আমার বোনারে কখনো কষ্ট দিবা না। আচ্ছা ঠিক আছে। আর আমার যে শাশুড়ি আম্মা উনি কিছুই বলে নাই,
আর ওর বড় বোন আছে, ও কিছু বলে নাই, মানে আমার প্রতি একটু রাগ রাগ টাইপের। তখন থেকেই দেখলাম ওনারা আমার প্রতি একটু রাগ রাগ টাইপের। ওরে নিয়ে যাই, নিয়ে যাওয়ার পরে ভালোই দিন কাল যাইতাছে। এইভাবে 10-15 দিন যাওয়ার পরে ও দেখতাম কি বাপের বাড়িটা একটু বেশি থাকতো, আমাদের বাড়িতে থাকার চাইতে ওদের বাড়িটা একটু বেশি থাকতো। তো এটা আব্বা আম্মা আমারে প্রতিদিন খালি বকাবকি করতো, হ্যাঁ বিয়ে করে নিয়ে আইছি, বাপের বাড়ি এত কি, বাপের বাড়ি যাই কে, তোর বউ এত বাসা কাছে, তো এর লিগে বেশি বেশি যাইতো। তো এগুলো শুনতে শুনতে আর ভাল লাগতো না। এইভাবে 3 মাস চলে যায় কিন্তু ওর বাপের বাড়ি যাইব। আর ওরা আবার বিয়ের আগে কথা বলছিলাম যে তোমার আমি পড়াশোনা করাবো, যত দূর করবো আমি করাবো, এর জন্য যা হয় হইব, আমার ফ্যামিলি থেকে ওরে পড়াইব না, আর ও পড়তে চায় ওরে আর পড়াইবো না, তখন ও ইন্টার সেকেন্ড ইয়ারে, আর পড়তে পারবো না। তো ফ্যামিলির সাথে এই নিয়ে একটা দ্বন্দ্ব বাজে যে বিয়ে হয়ে গেছে আর পড়ালেখা দিয়া কি হবো, আমরা তো আর ওরে দিয়া চাকরি করামো না, বাড়িতেই থাকবো, রান্নাবো পারবো, ঘর দুয়ার দেখবো, এই তো আর স্বপ্ন হয় পড়বো, তো এখানে থাকলে তো পড়ন যাইব না, আমি এক পর্যায়ে বাড়ি থেকে আলাদা হয়ে যাই। বাড়ি থেকে আলাদা হয়ে যান মানে বউকে সাথে করে? বউকে সাথে নিয়ে আমি অন্য জায়গায় একটা রুম নেই। যে মা বাপরে তো কষ্ট দেওয়ার কোনো ই ছিল না, তো এটা তো কষ্টই হয় যে ছোটতে বড় করলাম পোলারে আমরা, আমগো ছাইরা হন বউ লয়ে গেল গা বিয়ের পরে, এটা শুনতেও খারাপ দেখা যায়। রাইট রাইট। তো আমি চিন্তা করে গেছি যে এখন যদি বউর যে না পড়াই বা ওর যেগুলো কথা দিয়েছিলাম না রাহি, তাহলে ওই যে মানুষের বউ জাগে হের মনে আমার দাও যাইব গা, তো বদনাম। তো বউ তো ছাইরা যাইতে পারবো কিন্তু মা বাপ তো কোনোদিন ছাইরা যাইব না, মা বাপ তো মা বাপই, যত কষ্টই দেই। তো পরে এক সময় ক্ষমা চাই এগুলো ই করে নিমুনি। তো এইভাবে আমি ওরে নিয়ে আলাদা হই, তখন আমি বেতন পাই 7,000 টাকা, আমি অ্যাসিস্ট্যান্ট অপারেটরের একটা পদ পাই, তখন 7,000 টাকা বেতন পাই। তখন থেকে স্বপ্ন যে ওরে পড়ামু, ও পড়তেছে ওর মতো, ইন্টার কমপ্লিট করে পরে ডিগ্রিতে ভর্তি হয়। হওয়ার পরে আমাদের একটা বাচ্চা হয় পেটে, আমরা 4 মাস পরে বুঝতে পারি, জি আগে বুঝি নাই। বুঝতে পারার পর অন্য প্ল্যান, এখন কি করা যায়, তাহলে ও বলতেছে যে বাচ্চাটা এখন না নিলে হইতো, পরে নিমুনি। আমাকে না না চাইতে আল্লাহ পাক যেহেতু দিয়া দিচ্ছে তো থাক, সমস্যা নাই, আর এগুলো তো অনেক বড় অপরাধ, অন্যায়, এগুলো করা যাবে না, সাবধান। তো বলো যা হয় হইব, তুমি পরীক্ষা দিয়া তুমি তোমার বাপের বাড়ি থাইকো, আমি এনে থেকে চাকরি করবো আর টাকা জমামো, কারণ সামনে বিপদ কয় টাকা লাগে কেমনে কি বলা যায় না। পরে ও পরীক্ষা শেষ করে ওর বাড়িতে চলে যায়, আমি 6 মাসে 30,000 টাকার মতো জমাই। ওর কোনো খরচ দিতে হইতো না, ওইগুলো তো ওদের বাড়ি থেকেই দিত, ওর কোনো খরচ দিতে হইতো না, আমি ওই টাকাটি জমাই। জমানোর পরে আমার ছোট ভাই ওই অফিসের, ও ছোট ভাই তো চাকরিতে নিয়ে নিছি পরে, আমি ও আর এসএসসি পাস করে নাই, ও পড়বো না, আমার মেশিনে ওর হেল্পার হিসাবে নিছি। ওকে, তো ও লটারিতে একটা ফ্রিজ পায়, প্রথম পুরস্কারটাই, আমাদের অফিসের যে পিকনিক হয় ওই পিকনিকে প্রথম পুরস্কারটা ও পায়, আপনার ছোট ভাই। হ্যাঁ, তো পিকনিকের আগে ওর আমি বলছি যে রাবি টিকিট কাটছো কয়টা, 2টা, আচ্ছা তুমি যদি ফ্রিজটা পাও তাহলে কিন্তু আমার, বড়টা পাইলে আমি তোমার 14,000 টাকা দিব আর ছোটটা পাইলে 10,000 টাকা দিব, আগেই কিনা লইছি অর্থে। তো বললো আচ্ছা পাইয়া লই। তারপর আমাদের পিকনিক শেষে আমি আইসা পড়ছি বাড়িতে, আমার ফোন দিছে ভাই আপনি কই, যে আমি তো বাসায়, তুই কয়, আমি তো স্টেজে ফ্রিজ পাইছি। আমি তো অনেক আনন্দিত, আমি দৌড়ে গেছি যে দিয়ে হাসাই, পরে ফ্রিজ পাইছি। এখন আব্বাই কয় না ফ্রিজ ওরে দিম না, ফ্রিজ অন্য লোকের কাছে বিক্রি করলে 20,000 টাকা বিক্রি করতে পারবো। তো ওই ফ্রিজ দিয়েই আবার আমার সংসারের সাথে সম্পর্ক আস্তে আস্তে হয়, ফ্রিজ কিনার পরের তে ওনাদের কাছ থেকে কোনো ই ছিল না, যাইতাম না আইতাম না। পরে ও ফ্রিজটা আমি বলি আব্বারে যে ও তো আমার কাছে আগে বিক্রি করে লাইছে, পাওয়ার আগেই, পাওয়ার আগে আবার বেচে কেমনে, আমি এটা ওর লগে আমার ডিল হয়ে গেছে আগেই, বেচা লাইছে এটা আমি নিবো, হ্যাঁ এটা বাইরে নিব। পরে আমি 15,000 টাকা দিয়ে ফ্রিজটা নিয়ে আনি। তো টাকা কমে গেল। পরে আস্তে আস্তে আমাদের 15 সালে মে মাসে ওই বাচ্চাটা হওয়ার 1 মাস আগে আমার আরেক জায়গায় চাকরি হয়, তারপর আমি ওই সাবার এক জায়গায় চাকরি নেই, তখন আমি অপারেটর হই। অপারেটর হওয়ার পরে আমার ওইখানে বেতন 17,000 টাকা ধরে, মানে মোটামুটি একটা সচ্ছল অবস্থা। হ্যাঁ এরকম অবস্থায় চলে গেছি। আমার ছেলেটাও হয়, ছেলে হয়, আমার ফ্যামিলি থেকে মেয়ে চাইছিল, তো এটা নিয়ে সমস্যা নেই, আল্লাহ যা দিছে তাই, ছেলে হয়। আমার ছেলের নাম
মোহাম্মদ সাদ। তারপর আমি ওই নিট প্লাসে ওইখানে চাকরি করি, টেক্সটাইলে চাকরি করার পরে আমার ওইখান থেকে আমার একটা স্যার আছে, ওই স্যার ওই আমাদের বাড়ির কাছে যে ফ্যাক্টরি, যেই ফ্যাক্টরিতে আগে ছিলাম, উনি ওইখানে চলে আসে। আসার পরে উনি ওনার কাছে আমি রিকোয়েস্ট করি যে স্যার আপনার কাছে আমার আবদার, আমার তো বাড়ি ওইখানেই, তো আমার আপনি আমার নিয়ে যাবেন। তো উনি বললো আচ্ছা ঠিক আছে, যখন লোক লাগে আমি তোমার জানাবো। 3 মাস পরে আমি আবার ওইখানে চলে আসি। আচ্ছা, আসার পরে এখানে আমি মোটামুটি বেতন প্রতি মাসে 20-22 হাজার টাকা পাই। তখন মানে মনে হইলো যে আল্লাহ মনে হয় আমার দিকে ফিরা তাকাইছে, অনেক টাকা, 20 হাজার টাকা, যা আমি কখনো কল্পনাই করি নাই এত টাকা স্যালারি পাই। এভাবে ছেলে আস্তে আস্তে বড় হয়। তো 3-4 মাস যায়, যাওয়ার পরে আমার আবার মোবাইলের প্রতি একটু আকর্ষণ বেশি, ভালো একটা মোবাইল কিনবো, চাকরি তো করতেছি অনেক ভালো উপরের, তো মোবাইল কিনতে যাই। এটা হলো নভেম্বরের 29 তারিখে। আমি যাইয়া ফোন একটা কিনি 14,000 টাকা দিয়া। ফোন কেনার পরে এখন ফোনে সবাই ক্লাশ অফ ক্লেন খেলে, আমিও খেলবো, তো এর জন্য কি লাগবে? আমার যে সিমগুলো আছে ওইগুলো আমি হাতে কাটছি, এই আমার ফোনে ওই সিমগুলো হবে না। হাতে কাটছেন মানে সিমটা ম্যাচ করার জন্য, ছোট করে ফেলছেন। ওকে, এই এই ঘটনাটা প্রিয় শ্রোতায়, এই ঘটনাটাই হচ্ছে আমাদের আজকের হ্যালো 920-র গল্প। সুতরাং একটু মনোযোগ দিয়ে শুনবেন সবাই, বলুন তারপর। তো আমি একটা সিম নেই, নেওয়ার পরে নতুন একটা সিম নেই, নেওয়ার পরে ওইটা হয়, হওয়ার পরে দিই 1 GB ফ্রি। তো আমি সিম কোম্পানির নাম বলতেছি না, 1 GB ফ্রি পাইছি, ভালোই তো, টাকাও কম কাটে। তাহলে এরকম কয় মাস পাবো? কয় মানে 6 মাস পাইবেন। তো ওই সময় আবার অফার ছিল ফ্রি সিম কিনলে, ফ্রি, একদম ফ্রি। ওকে, তা আরেকটা দোকান, ওরা আমি এলাকারই চিনি, অনেকদিন ধরে দোকানদারি করতেছে। তাই বললাম এই এই সিম নিলে কয় টাকা? কয় 50 টাকা। কয়দিন আগে না শুনলাম ফ্রি আসিল। আচ্ছা ফ্রি আইলে আপনার জানা মনে। আচ্ছা, তো একদিন আমি বাজার থেকে আসতেছি, ও আমার ডাক দিল, রাস্তু ভাই কি ভাই সিম তো ফ্রি, আমাকে খারামি অক্ষণি আইতাছি। ফ্রি মানে হচ্ছে ওই 1 GB ফ্রি পাবেন এটা না, সিম ফ্রি পাবেন? হ্যাঁ। ওকে, তো আমি কই আমার তো সিম দুইটা হয়েছে, আরেকটা নেই, আমি দুইটা চালাবো, আমার ওয়াইফ একটা চালাইবো। এটা যে পথে ঘাটে যে বস নিয়ে বসে সিম গুলো নিয়ে বসে, না আমার একটা দোকানই আছিল। কিসের দোকান ছিল এটা? এটা এই সিম টিম বিক্রি করতো, তারপরে ফ্যাক্স লোড দিত, কম্পিউটারে কাজ টাজ করতো। খুব মনোযোগ দিয়ে শুনবেন, কারণ এটা এটাই আজকের জীবনের গল্প, কি হয়েছে ওর এই সিম নিয়ে এবং ওর লাইফটা কিভাবে হাসল, কিভাবে ওর লাইফটা পাজল হয়ে গেছে, কিভাবে ওর লাইফটা বিধ্বস্ত হয়ে গেছে। এত সাজানো গোছানো একটা সংসার, এত সুন্দর একটা সংসার, সেটার মধ্যে এত জটিলতা, এই সামান্য একটা বিষয়কে কেন্দ্র করে কি ধরনের জটিলতা ওর জীবনে চলছে, সেটাই হচ্ছে আজকের জীবনের গল্প। সে গল্পে আমরা প্রবেশ করেছি এবং এই যে ব্যাকগ্রাউন্ড আমরা ওকে তুলে ধরলাম, সেটা জানানোর এটাই প্রয়োজন ছিল যে ও কতটা সহজ সরল টাইপের মানুষ কিন্তু জীবনটা কতটা জটিল হয়েছে। ছোট্ট একটা বিরতি। তো আমরা বললো যে ভাই আজকে তো ফ্রি আসছে, তো আমি বললাম যে ঠিক আছে, কি কি লাগবো? শুধু ভোটার আইডি কার্ড হইলে হইব, ছবি টবি লাগবো না? না। আচ্ছা, পরে আমি বাসায় গেলাম, আইডি কার্ডটা নিয়ে আসছি। নিয়ে আসার পরে সিম নিতে গেলে যা যা করতে হয়, ফিঙ্গারপ্রিন্ট দিতে হয়, এগুলো দিলাম। দেওয়ার পরে আমার সেটে তো সিমটা ভরছি, কি সব দিলাম, মেসেজ আয় না, আয় নাই না, তার মানে সমস্যা, আবার করতে হইব। মানে মেসেজ আসেনি মানে কিসের মেসেজ? সিম রেজিস্ট্রেশন হইলে একটা মেসেজ আসে, মেসেজ আসে যে আপনার নামে রেজিস্ট্রেশন করা হয়েছে এরকম। হ্যাঁ, তো ওই মেসেজটা আসে না। আমি কিন্তু একবার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ফালাইছি। ওকে, পরেও আমার বললো যে ভাই আবার দিতে হইব, আবার দিছি। আবার দেওয়ার পরে হ্যাঁ এবার হয়েছে। তারপর আমি আমি আমার মতো ওই সিম দিয়ে ভালোই চালাইতাছি, চলতাছি। আমি আমার ওয়াইফ আর আমার সন্তান, মাসে 20,000 টাকা স্যালারি পাই, এলাকার মধ্যে একটা ভালো সুনাম হয়ে গেছে যে না, বিউটি ছেলেটার বিয়ে করছিল, তো ছেলে এখন ভালো পজিশনে আছে, অনেক টাকা স্যালারি পায়, ভালোই, খুব ভালো রুম নিয়ে আমরা সুখী পরিবারের মতো আমাদের দিনকাল যাইতেছে এইভাবে। তো আমি বলবো একটা কথাই যে দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় সুখী আমরাই ছিলাম ওই সময়টা। আপনি উভয়ই অনুভব করতেন? অনুভব করতাম যে আল্লাহ পাক আমার অনেক সুখ দিছে, আমার কোনো কিছুতে অভাব দেয় নাই, এখন আমি সব দিকে আমার পরিপূর্ণ আছি। আমাদের দিন এইভাবে যাচ্ছে। যাওয়ার পরে জানুয়ারি মাসে 20 তারিখে আমাদের বাসায় পুলিশ আসে, আমার বাপের বাড়ি, মানে বাপের যে জায়গায় ভাড়া থাকে ওইখানে, আমরা তো দূরে থাকতাম। পুলিশ আসে, আসার পরে আমার ছোট ভাই দৌড়ে আইসে আমার কাছে, কইছে ভাই আমার ধরতে বলে আইতাছে, ঢাকায় বলে ছিনতাই মামলা আছে আমার নামে। কি কস? হ্যাঁ ভাই, আপনার ভাই দৌড়ায় সেটা বলছে? হ্যাঁ। তে আমি কি করলাম, সাথে সাথে আব্বারে ফোন দিলাম,
জাব্বা কি হয়েছে? তখন অলরেডি পুলিশ আমাদের বাড়িতে আইসা পড়ছে, রাশেদ একটু বাসায় আইতো। পরে আমি গেছি, যা দেখি বাড়ি দুইটা পুলিশ আসছে গাড়ি নিয়ে। যাই আমি বললাম, সালাম দিলাম, সালাম দিয়ে বললাম কি হয়েছে, কয় তোমার নাম কি? আমি কই রাশেদ। পরে আমার আব্বা বলতেছে, স্যার এই যে দেখেন গার্মেন্টসে চাকরি করে, ডিউটি করে আইসে, ঘুমায় চাকরি করে, আমার পোলা তো এমনি কোনো বন্ধু বান্ধব নাই, কেউ লগে এমন ইয়ে করে না। কয় তোমার নাম রাশেদ? আমি কই হ্যাঁ। কয় এই নাম্বারটা কার? আমার একটা নাম্বার দেখালো, জানি না তো। কয় শুনেন, আসামি কি কখনো স্বীকার করে? তখন আমার ভিতরে মানে ভয় শুরু হয়ে গেল যে তার মানে কি আমিই নাকি। তো উনি বলতেছে যে স্যার এই দেখেন আমার পোলা তো দেহাই বুঝতেছেন। কয় দেহা বুঝলে কি? কোন জায়গায় যায়, কোন কাজ করে আইসে, কোন দিন যায় করে আইসে, আপনার পোলা ঠিক আছে না চাকরি করে, কোন দিন যায় করে আইসে কেমনে বুঝবেন? হ্যাঁ, তো আমাদের এই যে কাগজ আসছে দেখেন, আপনার সাথে তো আমি মিথ্যা কথা বলতেছি না। তো ওনারা আসছিল ইনকোয়ারি করতে, ইনকোয়ারি করলো, করার পর উনি আমার কিছু জিগাইল না, যে আমি তো চুপ, অনেক ভয়ে কাঁপতেছি। পরে আব্বা বললো এখন কি করতে পারি? কি করবেন এখন, চালু করেন নাই ঝামেলা? আমাদের রিপোর্ট দিতে হইব, ওই রামপুরা থানায় তো মামলাটা হয়েছে, ওই থানায় রিপোর্ট দিতে হইব। পরে ওই থানায় ফোন দিল যে স্যার রাশেদ নামের পাইছি, লোকটারে পাইছি, তো তো অস্বীকার করতেছে। কয় আসামি অস্বীকার করে, ওইটা সমস্যা নেই। পরে কিছু দিয়ে ওনাদেরকে বিদায় করে দিল আব্বা, উনি চলে গেল। উনি ঠিকানা দিল, আপনারা এই থানায় যায় যোগাযোগ করেন। পরে আব্বা আমার যে গেল, কিরে কি হুনি? আব্বা আমি কেমনে গো, আমি তো কিচ্ছু জানি না। তখন আমার মাথায় ওই জিনিসটা কাজ করে নাই যে ওই সিম যে আর ওইখান থেকে নিয়েছিলাম, তো এই কাজটা অন্ত হইতে পারে। তখন আমি কই যে কেউ মনে শত্রু তাই করে দিছে, এটা মনে হয় সত্য না। গেছে আর মনে হয় আইব না, বা কালকা থানায় যা ই করলে টাকা পয়সা কিছু দিলে মনে হয় জামেলাটা মিট হইয়া যাইব, এরকম একটা চিন্তায় ছিলাম। তখন আমি ওই আমার শ্বশুর বাড়ি থেকে 10,000 টাকা হাওলা তাই না আবার দেই পুলিশকে দেওয়ার জন্য? না, তাহলে উনি যাইব ওইখানে কিছু টাকা দিতে হইব, মানে ওই থানা থানা পুলিশে কিছু টাকা পয়সা দিয়ে ম্যানেজ করার জন্য। হ্যাঁ, ওকে, যে নামটা দেখি কারণ যায়নি। ওকে, তো হ্যাঁ যায়। যাওয়ার পরে ততক্ষণে কি আপনি কাহিনী বুঝতে পেরেছেন যে কি? না, কিছুই বুঝিনি, কিছুই বুঝিনি। তারপরে উনি, আমি তো আসে আছি জায়গা নাম কেটে আইব, তো উনি আসার সময় এই কাগজটা নিয়ে আসছে। এই কাগজটা? হ্যাঁ, এটাই সেই কাগজ? জি। আচ্ছা, যে কাগজটার কথা বলছে, কাগজটা অনেক লম্বা, আমি একটু অল্প করে আপনাদেরকে একটু, এই দুটো কাগজ নিয়ে আসছে ওখান থেকে। ঘটনাটা এটার মধ্যে লেখা, এটার মধ্যে না, নিচেরটাতে। ওকে, প্রাথমিক তথ্য বিবরণী নামে একটা বিবরণী দিয়েছে থানায়, আসামির নাম ঠিকানা সেখানে আছে এবং সংবাদদাতা অভিযোগকারীর নাম। কেসটা আসলে কি, আপনি এত বড় পড়তে গেলে তো আমার বিশেষ মানে সময় লাগবে, এত বড়টা পড়া সম্ভব নয়, আপনি একটু আমাকে সামারিটা বলেন তো, কেসটা কি, ঘটনাটা কি? ঘটনাটা হইল এই কিশোরগঞ্জের এক চেয়ারম্যান আছে, কিশোরগঞ্জের এক চেয়ারম্যান, ওনাকে ফোন দিয়া বলছে যে আমি ত্রাণ মন্ত্রণালয় থেকে বলতেছি, আমি অমুকের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, তো স্যার আপনি তো অনেক দয়াবান, তো এই ঢাকা শহরে অনেক মানুষ আছে, গরিব মানুষ, ওনাদের মাঝে কিছু শীত বস্ত্র বিতরণ করতে হবে, এর জন্য আপনার নির্ধারিত করা হয়েছে 2,50,000 টাকা। আচ্ছা, তো স্যার আমি আপনাকে বিকাশ নাম্বার পাঠিয়ে দিচ্ছি, এই নাম্বারগুলোতে টাকাটি পাঠিয়ে দেন। আচ্ছা, তো উনি বলল যে ঠিক আছে আমি পাঠিয়ে দিতেছি। তো এখানে তো আরো অনেক কাহিনী আছে, সম্পূর্ণ তো আর বলতে পারবো না কিভাবে কিভাবে বলছে, শর্টকাটে বলি। তো উনি ওই কথা মতো টাকাগুলো পাঠায় দেয়। 2,50,000 টাকাই পাঠাইছে? 2,10,000 টাকা। 2,10,000 টাকা পাঠিয়েছে? 2,10,000 টাকা একটা নাম্বার বিকাশ করা যাবেই না, একটা না তো, বিভিন্ন নাম্বার পাঠিয়েছে, অনেকগুলো নাম্বার, অনেকগুলো নাম্বার পাঠিয়েছে ওখানে পাঠিয়েছে। আচ্ছা ঠিক আছে, তারপর পাঠাই দিছে, কোন জায়গাতে কোন জায়গাতে দিছে সবগুলো নাম্বার এখানে বিকাশ করা আছে। হ্যাঁ, তারপর? তারপর উনি আবার হেই ত্রাণ মন্ত্রণালয় যে ওনাদের কাছে ফোন দিছে যে স্যার আমি আপনাদের কথা মতো ই করছি, টাকা পাঠাই দিছি। পরে উনি বলল যে কিসের টাকা পাঠাইছেন, আপনার সাথে তো আমার এই ধরনের কোনো কথাই হয় নাই। তখন উনি বুঝতে পারলো যে কোনো একটা চক্রের মাধ্যমে পড়ছে। আচ্ছা, পরে উনি থানায় আইসা ওই যে দুইটা নাম্বার থেকে কথা হয়েছে ওনার সঙ্গে, এই দুটো নাম্বারে মামলা করে দিয়েছে, মামলা করে দিয়েছে। দেওয়ার পরে আরেকটা নাম্বারে আরেকজনের নামে ই করা, নাম হইল সালেমান। তা আমি তো এইটারে চিনি না, এই নাম্বারও চিনি না। তো পুলিশ বললো যে এই লোকটার খোঁজ দাও, খোঁজ দিতে বলেন যে আর ইডা দেই কিছু হালকা করা যায়। পরিচয় দিয়েছে টিএনও,
মানে যেই নাম্বারটা থেকে চেয়ারম্যানকে ফোন দেওয়া হয়েছে সেটা হচ্ছে টিএনও নামের পরিচয় দিয়েছে। আমি একটু পড়ে শোনাচ্ছি আপনাদেরকে এই যেই মামলাটা করা হয়েছে সেই মামলাটা একটু পড়ে শোনাই। বরাবর অফিসার ইনচার্জ রামপুরা থানা ডিএমপি ঢাকা বিষয় এজাহার জনাব বিনীত নিবেদন এই যে আমি মোহাম্মদ অমুক এত 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 এই ঠিকানা আমার এত এবং হাজির হইয়া এই মর্মে এজাহার দায়ের করতেছি যে আমি এত তারিখে কিশোরগঞ্জ জেলাধীন এত উপজেলার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছি এত খ্রিস্টাব্দ সন্ধ্যা অনুমানিক এত সময় ব্যবহৃত সেল নাম্বার এত এবং কটিয়াদি উপজেলার নির্বাহী কর্মকর্তার সেল ফোন নাম্বার এত নম্বর হতে ফোন আসে যাহা টিএনও নামে আমার সেল ফোনে সেভ করা আছে উক্ত নম্বর হতে আমার ফোন নম্বর এত নম্বরে ফোন করে বলে যে আমি কোন ফোন নম্বর হতে ফোন করিয়াছি এবং লাস্ট নাম্বার হচ্ছে এত দুই এবং সেল ফোন নাম্বারে ফোন হতে উক্ত সেভ করে রাখতে বলে এবং এরপরে বিভিন্ন রকমভাবে টাকা চেয়েছে উনি কত কত নাম্বারে টাকা পাঠিয়েছে সেটার একটা পুরো লিস্ট এখানে আছে। পরবর্তীতে উনি যোগাযোগ করেছে, যোগাযোগ করার পরে যেটা দেখেছে এটা সম্পূর্ণ ভুয়া এবং যে কারণে তিনি মামলা দায়ের করেছেন। ইনি হচ্ছেন, ওনার নামটা আমি এখানে বলবো না, রেডিওতে ফ্ল্যাশ করতে চাই না, এবং এই মামলার নামে আবার এটা একটা প্রাথমিক তথ্য বিবরণী যেটা বলে এজাহার নাকি জানো আমি ঠিক জানি না এটা বের হয়েছে। যাই হোক বলুন তারপর কি দাঁড়ালো? তারপর তুলে নিয়ে আসলো থানা থেকে, হ্যাঁ থানা থেকে এটা উনারে দিল যে একটা উকিল টুকিল ধরে আপনি জামিন করাই নেন আপনার সেলেরে কুরিয়ার সিলিন্ডার করে জামিন করাই নেন। তো উনি বাসায় আসলো, আসার পরে এই কাগজটা আমার দিল, মানে এই কাগজ দেখায় আমার শরীরে ঘাম ছুটে গেছে। তখন কি আপনি বুঝতে পারলেন যে এটা কিভাবে হয়েছে বা কে করেছে? না, তখনও বুঝতে পারি, তখনও বোঝেননি আপনি? না, তারপরে আমি এইখানে তো দুইটা নাম্বার, কোনটা আমার এখন তাও জানি না, আমার নামে কোনটা রেজিস্ট্রেশন করা। মানে আপনার যেটা হয়েছে আমি যতটুকু বুঝতে পারছি শুধু আপনার ফিঙ্গারপ্রিন্টটা এবং ন্যাশনাল আইডি কার্ডটা নিয়ে আপনার নামে অন্য একটা সিম ওইটা আমি বলতেছি রাইট একটু আগে সামনের দিকে। হ্যাঁ, তো এখন নাম্বার যে এখানে কোনটা তাও আমি জানি না রাইট, মানে এটা কিভাবে বের করবো? তো আমি কাস্টমার কেয়ারে ফোন দিলাম যে স্যার আমার এই আইডি কার্ড দিয়ে চারটা সিমই করা আছে, আমি দুই তিনটা নাম্বার জানি আর একটা নাম্বার জানি না। কই মি, আপনি কি বোকা নাকি? আপনি সিম উঠাইছেন আপনি জানেন না, আপনি ই করেন। তো আমি বললাম আপনি দেন না একটু আমার নাম্বারটা, আমার তো ভোটার আইডি কার্ড সবকিছু আমার, আমি কি আমার সিমের তথ্য পাবো না? তো উনি বলে না স্যার আমি এটা দিতে পারবো না, এটা আপনি কাস্টমার কেয়ারে যোগাযোগ করে দেখতে পারেন। আমি কাস্টমার কেয়ারে ওনাদের কাছে যাই, আমার ঘুরাই দেয় না। এটা তো কাস্টমার কেয়ার থেকে করতেই পারবে না, এটা তো নিয়মই নাই, এবং এটা যদি কাস্টমার কেয়ার থেকে করে তাহলে তো ওনাদের এগেনস্ট আপনি মামলা করতে পারবেন, কারণ কাস্টমার কেয়ারের কাছে আমি আমার ন্যাশনাল আইডি কার্ড দিয়ে কতগুলো ফোন নাম্বার রেজিস্ট্রি করা আছে এটা তো কাস্টমার কেয়ার আমাকে দিতে বাধ্য, প্রথম কথা হচ্ছে এটা। আর এছাড়া বোধ একটা সিস্টেমও আছে আমি যতদূর জানি যে ওই নাম্বারে যদি আপনি একটা SMS করেন তাহলে ওরা বলে দেয় কত কত সিম কোন কোন নাম্বার রেজিস্ট্রি করা আছে। এগুলো আগে আসতো কিন্তু পরে আমি যখন এইগুলো যাচাই করতেছি কিন্তু ওই অপশন গুলো নাকি বন্ধ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে বলেন তারপর। তারপর আমি ওইখান থেকে ঘুরাই দেওয়ার পরে আমার যে সম্বন্ধী উনি আমার লইয়া গেছে, কই স্যার এই হইল আইডি কার্ড, এর আইডি কার্ড দিয়ে সিম হয়েছে, জানতে কেন পারবো না রাইট, উনার নামে সবকিছু, তো উনি জানতে পারবো না কিসের জন্য রাইট, কাছে আমি নাম্বারটাই বলবো আর কিছু বলতে পারবো না। পরে উনি বললো যে ওইখানে 142 না 141 যে লাস্টে ওই সিমটা আমার উনি ই করলো যে এটা উনার নামে ই করা আছে। আচ্ছা, তখন আমি ওই দোকানদারে যাই করলাম কি রে আমার নামে সিম কয়টা হয়েছে, দেখেন এত এত ডায়াল করে দেখি চারটা। ও আচ্ছা, তা আমি তখনই আর সন্দেহ করলাম, যেহেতু আমার দুইবার ফিঙ্গারপ্রিন্ট নিয়েছিল তাহলে মনে হয় এই কাজটা করছে। তার দুই দিন পরেই ঘুমাই রয়েছি, নাইট ডিউটি করে আইসা এক লোক ডিবির পুলিশ আইসে ওর দোকানে, আমি যেটা শুনছি আর কি এলাকার মানুষের কাছ থেকে, তো ধৈর্য নিছে আইসা বলো যে ভাই আমি অনেক দূর থেকে আসছি তো আমার তো একটা সিম দরকার, আমার ভোটার আইডি কার্ড নাই তো আমার একটা সিম দিবেন নাকি? তো উনি বললো যে দেওয়া যাইব, টাকা লাগবো বেশি, 300-400 টাকার মতো নিয়ে ও সিম দিয়া দেয়। একটা দেওয়ার পরে ওই ডিবির পুলিশ পরের দিন আইসা গাড়ি নিয়ে আইসা আর দোকানে যা ছিল সবকিছু নিয়ে আর লইয়া যায়। আগে আরেকটা আসামি ধরা পরে ওই আসামির কাছে 30-40টার মতো সিম পায়, ওকে তারপরে হ্যান্ড ক্যাশ প্রায় 18 লাখ টাকার মতো পায় এবং ওর অ্যাকাউন্টেও নাকি 80-90 লাখ টাকা আছে, এটা আমি পরে এলাকার মানুষের জানতে পারি। আচ্ছা ঠিক আছে, ওকে আপনি শুনেছেন এরকম? হ্যাঁ, তোরে জিজ্ঞেস করলো তুই এই সিম গুলো আনস করতে, অমুক জায়গায় অমুক দোকান থেকে। পরে আইসা ওই যে ওরে তো দৈরা লুয়ে গেল, পরে ওর এই খবরটা আপনার ওই পেপারে দিছিল যে বিভিন্ন মানুষের নামে সিম রেজিস্ট্রেশন কইরা
রেজিস্ট্রেশন করে লাখ লাখ টাকা ই করে নিতে আসছে। আপনার কাছে আছে এই পেপার কাটিং? হ্যাঁ, ফোনে আছে না, একটু দেখি কোন পত্রিকায় পেয়েছেন এটা। এটা ইসে ওই যুগান্তরে। ওকে, এই ফাঁকে ও বের করছে এটা, এই ফাঁকে আমি সবাইকে একটু বলে নিতে চাই। দেখুন, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। যুগান্তরে এটা রিপোর্টটা এসছে, উনি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কালিয়াকৈরের প্রতারক গ্রেপ্তার, কালিয়াকৈর গাজীপুর প্রতিনিধি। গাজীপুর কালিয়াকৈরের উপজেলার আন্দারমানিক পূর্বপাড়া এলাকা থেকে রোববার দুপুরে প্রতারক চক্রের সদস্য আবু হানিফকে গ্রেপ্তার করেছে বরিশাল গোয়েন্দা পুলিশ। তিনি মারিয়া টেলিকম নামে একটি প্রতিষ্ঠানে ব্যবসা করে আসছেন। এ সময় পুলিশ তার দোকানের বেশ কিছু মালামাল জব্দ করে। গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, প্রতারক চক্রের হোতা সাইদুর দীর্ঘদিন ধরে সরকারি কর্মকর্তাদের মোবাইল নম্বর জালিয়াতির মাধ্যমে লাখ লাখ টাকা আত্মসাত করে আসছে। বেশ কয়েকদিন আগে ওই সাইদুরকে পুলিশ আটক করে। তার দেওয়া তথ্য মতে, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার আন্দারমানিক গ্রাম থেকে আবু হানিফকে আটক করা হয়। তার দোকানে ভুয়া সিম রেজিস্ট্রেশন, কাগজপত্র, ছবি এবং সিল সহ বিভিন্ন মালামাল পাওয়া গেছে। ওই প্রতারক চক্র দীর্ঘদিন ধরে ভুয়া সিম রেজিস্ট্রেশন করে বিভিন্ন ব্যক্তির নাম নম্বর ব্যবহার করে টাকা হাতিয়ে নিচ্ছে। এ সংক্রান্ত একটি মামলা বরিশালের হিজলা থানায় হয়েছে। এই লোকটাই কি সেই লোক? জি জি। ওকে, তারপর? আমি আবার এই দোকান থেকেই সিম নিছি, ও আবার আমার দুইবার ফিঙ্গারপ্রিন্ট নিছে, কিন্তু আমি বিষয়টা বুঝতে পারি নাই। আচ্ছা, তারপর? তারপর আমার যখন ওরে ধৈরা নিল, তখন আমি পুরাপুরি কনফার্ম হইলাম যে তাহলে এই কাজটা ওই করছে। তার আগ পর্যন্ত আপনি জানতেনই না? সন্দেহ করছেন, কিন্তু ওর ফেস টু ফেস হতে পারেনি কখনো। ওকে, তো এখন অনামি আমি মামলা করব, উকিলের সাথে পরামর্শ করলাম বিষয়টা। হ্যাঁ, আপনি কনফার্ম হইয়া পরে মামলা করেন। মামলা করার আগেই ওরে ধৈরা লইয়া গেছে গা। আচ্ছা, আমি এখন যে কি করব, আমি একটা উকিল ধরছি। উনি প্রথম বলল যে 30,000 টাকা হইলে জামিনের একটা ব্যবস্থা করা যাইব। প্যারা কেবল শুরু। দেখেন, একটা নিরপরাধ মানুষ কিভাবে ফেঁসে যেতে পারে। এবং এই গল্পটা আজকে এই জন্যই প্রচারিত হচ্ছে, বারবারই বলি, ফেসবুক থেকে শুরু করে সমস্ত জায়গায় আপনার ব্যক্তিগত তথ্য এমনভাবে বিলি করবেন না বা এমনভাবে এক্সপ্রেড করবেন না যেটা ব্যক্তিগতভাবে আপনার অনেক বড় সমস্যার সৃষ্টি হতে পারে। একটা যেটা হচ্ছে, ধরেন ওই অপরাধটা করেনি, কিন্তু এই অপরাধে যদি ও ফেঁসে যায়, ফেঁসে গিয়ে সেটা নিরপরাধ প্রমাণ করার জন্য যে সময়টা ওকে ব্যয় করতে হবে, যে সময় ওকে থানাতে দৌড়াদৌড়ি করতে হবে, কোর্টে গিয়ে দৌড়াদৌড়ি করতে হবে, এটা তো ওর ব্যক্তি জীবন থেকে দিতে হবে। এই কোর্টে দৌড়াদৌড়ি, এই থানা দৌড়াদৌড়ি, এই পয়সাগুলো খরচ করা, এই যে নিজের পকেটের পয়সাগুলো দেয়া, নিজের কাজগুলোকে হ্যাম্পার করা, সেটার জন্য কি পরিমাণ খেসারত দিতে হবে আপনি চিন্তা করে দেখুন। সুতরাং যখন আপনি আপনার ফিঙ্গারপ্রিন্টটা দিচ্ছেন, কিংবা যখন আপনি আপনার কোনো ব্যক্তিগত তথ্য ফেসবুকে ব্যবহার করছেন, আপনার সেলফোন, আপনার ব্যক্তিগত নাম্বার, যেখানে আপনার যাবতীয় তথ্যাবলী আছে। ইদানিং আমি দেখলাম বিকাশেও আপনার যেটা করতে হয়, আপনার ন্যাশনাল আইডি কার্ড জমা দিতে হচ্ছে। সুতরাং ন্যাশনাল আইডি কার্ড রিলেটেড যে কোনো কিছু খুব সতর্কতার সঙ্গে করবেন। ফিঙ্গারপ্রিন্ট, এটা আপনার ব্যক্তিগত পরিচয় এবং এটা আপনি যেখানেই যে অবস্থায় থাকেন না কেন আপনাকে আইডেন্টিফাই করা সম্ভব। সুতরাং এগুলো খুব সিনসিয়ারলি এবং দরকার হলে কোনো বুঝদার মানুষের সাহায্য নিয়ে, অনেকেই থাকেন গ্রামে গঞ্জে, অনেক সহজ সরল মানুষ বুঝে উঠতে পারেন না, যাদের কাছ থেকে অনেকবার নেওয়া হয় এই জিনিসগুলা, একটু বুঝে শুনে এই কাজগুলো করবেন। যেখান সেখান থেকে সিম কিনবেন না। এবং ওর জীবনে কি হয়েছে ভোগান্তি, সেটা আমরা ছোট্ট একটা বিরতির পর 5 মিনিট পরে ফিরে এসে জানবো। ওকে দেখার জন্য ওর ফ্যামিলি উকিল বলল 30,000 টাকা লাগবে। জি, তারপর? তো আমার কাছে তো এত টাকা নাই, তো বোর কিছু জিনিস ছিল, ওইগুলো গোল্ড, হ্যাঁ, বন্ধক রাইখা আমি টাকা জোগাড় করলাম আর স্যালারিটাও পাইলাম। লুকায় লুকায় আমি 10 দিন ডিউটি করছি অফিসে। তো অফিসে বিষয়টা সবাই জানানো হয় না, শুধু আমার সুপারভাইজার আর একটা আমার যে ওস্তাদ। এগুলো তো জানালে অনেক সময় লোকে সন্দেহ করে যে না বোধহয় করছেই, বোধহয় যার অটে তা কিছুটা হলেও বটে, মান সম্মানের একটা প্রশ্ন থাকে। হ্যাঁ, বলেন। তারপর ওনারা আমার একটু লুকায় লুকায় ডিউটি করার মতো সুযোগ সুবিধা করে দিল। আমি লুকায় লুকায় ডিউটি করে বেতনটা নিলাম। নেওয়ার পর থেকে আমি আইসা পড়ছি অফিস থেকে, এখন আর ওদিকে যাই না, মানে লুকায় লুকায় থাকি। তো যাতে অ্যারেস্ট না হন, হ্যাঁ, উকিল বলল যা একটু লুকাইয়া থাইকো, জামিন করাইতে হইব, আর ধরা পড়লে কিন্তু 2-3 লাখ টাকা ছাড়ান যাব না। মামলাটা অনেক গুরুত্বপূর্ণ। আচ্ছা, তো আমি টাকা জোগাড় করলাম, 30,000 টাকার মতো জোগাড় করলাম। তা আমি আর আমার সুমন্ত্রী আসছি উকিলের কাছে। আইসা উনি বলল যে আমি আপনাদের 2 দিন পরে জানাবো কবে আসবেন। আচ্ছা, 2 দিন পরে ওনারে ফোন দিলাম, আসলে এইগুলো দেখাইলাম, এগুলো এখন জামিন করানো যাইব না, 30,000 কেন, 40,000 দিলেও হবে না, দেরি করতে হবে 2-1 মাস। উকিল বলল এটা, হ্যাঁ, তো অলরেডি 2 মাসের মতো চলে যাইতেছে, কিছুই করতে পারতেছি না, মানে আমার পিছে যে দৌড়াবে এরকম একটা লোক নাই আমি ব্যতীত। আমার সম্বন্ধে তো উনি চাকরি করে, ওনারই নিয়েই থাকতে হয়। মানে আপনার জব টব সব শেষ? আমার তো চাকরি নাই, আমি তো এখন মনে করেন লুকিয়ে থাকি, বাড়ির ওদিকে তো যাইতে পারি না। তো আমার ঘরে ঘর রুমটা সাইডে দিতে হইছে ওদেরকে, আমার শ্বশুর বাড়ি পাঠাই দিছি। তো এখন
বাবা মাও তো টাকা পয়সা দিতে পারবো না, ওনারাও তো এখন আমি আয়সা পড়ছি, আমি বেতন ব্যয় কিছু দিতাম, আর আম্মা চাকরি করে স্প্রিং মিলে, তো এই টাকা দিয়ে আমাদের সংসারটা চলে, তো ওনাদেরও দেওয়ার মতো কোনো ক্ষমতা নাই টাকা পয়সা। তো এই টাকাটা জোগাড় করছিলাম যে যদি জামিনটা হইতে পারি চাকরিটা অন্তত চালাই যাইতে পারবো, তো দিয়া চললামও আর এটাও চালাই নিলাম। এখন জামিনও হইব না, কই না এটা জামিনও করান যাইব না, দেরি করতে হইব। তা আমি ওনারে সবকিছু ডিটেলস বললাম যে ভাই আমার সাথে এরকম এরকম কাহিনী ঘটছে, তো এই তথ্যগুলো আপনি বের করেন না, ওই যে আসামিটারে ধরছে ও কোন কোন লোকের তে টাকাগুলো নিছে এর ডিটেলস পাইলেও, এখানে যদি ওই চেয়ারম্যানের নাম থাকে তাহলে তো আমি ভাই খালাস পেয়ে যাবো। তারপরে একটু এইগুলো খোঁজ করে দেখে না, কয় ভাই এতদিকে আমরা দৌড়াইতে পারবো না, আমারে আপনি যা আইনা দিবেন আমি ওইটার উপরে কথা বলবো। উনি এই কথা বললো, তো মানে এইগুলো আমি আনবো করতে, আমার তো ওরকম কোনো লোকও নাই বা থানায় যে যে কারো সাহায্য নিব সেই এটাও নাই, কারে বলবো বলার মতো কোনো লোক নাই। তো এইভাবেই এখন দিন যাইতেছে। তো এই যে 2 মাসে তো প্রায় 20-40 হাজার টাকা বেতন পেতাম, সেইগুলো লস হয়ে গেল, কি করব আর 1-1.5 মাস দেখবো, যদি কিছু না হয় তাহলে সিলিন্ডার করে বইয়া থাকবো আর কি করব। উকিল বললো যে উনারে যদি এখন আমরা ই কুড়ে নিয়ে যাই, আটকাই দিবো, আটকে দিয়ে রিমান্ড চাইবো, রিমান্ড চাইলে তো স্বীকার করতেই হইব, মানে উনি এরকম ভয় দেখাইতেছে। রিমান্ড চাইলে স্বীকার করতে হবে মানে কিসে স্বীকার করবেন? আপনি তো অপরাধী করেননি। করি নাই, কয় পুলিশের মাইর খেলে তখন এমনি রাজি হয়ে যাইবা। এই আরেকটা বিষয় হচ্ছে উকিলদের বিষয়গুলো নিয়ে, মানে ওনারা সবকিছুর মধ্যে, মানে আমি জানি না সব উকিল এরকম নিশ্চয়ই না, বাট এই যে ব্যবসা খোঁজা, এই যে মানে ধান্দামো, একটা নিরপরাধ ব্যক্তি বোঝাই যায়, ওনারা তো নিশ্চয়ই আইনের লোক, ওনারা বোঝেন যে আসলে কে অপরাধী কে নিরপরাধী। আমি বলছি না ও নিরপরাধী, কিন্তু ওর তো জীবনের গল্পটা এখানে প্রচার করা হলো। আমি বলতে চাচ্ছি যে কোনো নিরপরাধ মানুষের সঙ্গে এই ধরনের ঘটনা ঘটতে পারে, তো তার সঙ্গে যদি ঘটে তাহলে উকিল তো একটা মহান পেশা এবং ওকালতির জায়গা থেকে তাদের উচিত তাকে সাপোর্ট করা। উনি একটা বুদ্ধি দিয়েছে যে ওনার বায়ো ডাটাগুলো আপনি বের করেন, ওনার ইয়ে উনি কোথা থেকে টাকাটা খেয়েছে ওটা বের করলে তো আমাকে সাপোর্ট করা যায়, এটা তো উকিলের দায়িত্ব এবং উকিল এটা পারেন চাইলে করতে, এবং উকিল সেটা করবেন না। এখন এখানে যদি না করে আপনি কি অন্য কোনো উকিলের, ওনাকে বাদ দিয়ে অন্য কোনো উকিলের কাছে গিয়েছিলেন? এই উকিলটাকে পরিচয় করিয়ে দিয়েছে কে? আমরা ওই বিভিন্ন মানুষের কাছ থেকে শুনে শুনে নাম্বার নিচ্ছি, ওনার সাথে না পরিচিত লোক পা মুখে অঙ্গ বংশও নাই, আইনের কোন লোক নাই, সরকারিও কোনো লোক নাই, বর্তমানে নানা ছিল, উনি তো এমনি সরকারি চাকরি করতো, উনি মারা গেছে, তো মানে আমার এই বিষয়টা নিয়ে দৌড়ানির মতো কোনো লোক নাই। যেমন এই যে আমরা টিভিতে অনেক সময় দেখি যে ওনারা তদন্ত করে বিষয়গুলো যে নির্দোষ হারে কিন্তু বাই করতে পারে, আমার এই বিষয়টা যদি ওনারা একটু গুরুত্ব দিয়া নিজ দায়িত্বে যদি তদন্ত করতো তাহলে কিন্তু আমি বাইচা যাইতাম, কিন্তু কেমনে করমু, কার পিছে দৌড়ামো, এরকম কোন লোকই নাই। আপনি কি পালিয়ে থাকেন এই সময়টাতে? হ্যাঁ, আমি আপনাকে প্রথমবার যখন যোগাযোগ করেছিলাম তখন পাইনি, প্রত্যেকটা নাম্বারই বন্ধ পেয়েছি, পরে আপনার স্ত্রীর সঙ্গে আমার কথা হয়। জি, তারপরে আপনার স্ত্রী একটা নাম্বার দিলেন, ওই নাম্বারে যোগাযোগ করে আপনাদেরকে আজকে এখানে নিয়ে এসেছি। বাচ্চার বয়স কত? 2 বছর। চিন্তা করেন যখন যদি এরকম সত্যি সত্যি হয় 1-2 বছরের জন্য আপনি ফেঁসে গেলেন তখন কি অবস্থাটা হবে? কি অবস্থা হবে, এখন কপালে আল্লাহ যা রাখছে তাই তৈব। আপনার স্ত্রী কি বলে? ও তো সারাদিন খালি কান্না করে, কি ওর সাথে কথা তেমন হয় না, নিজে থেকে বলি না, কারণ ফোন দিলেও খালি কান্না করে যে কি অপরাধ করেছিলাম আমরা, আজকে আল্লাহ পাক আমাদের এরকম একটা ইয়ের মধ্যে ফেলাই দিচ্ছে। আমি কারোর সঙ্গে মারামারি বা কারো আজ পর্যন্ত 2 টাকা মাইরাও খাই নাই, মারামারিও করি না, এগুলো মানে পছন্দ হয় না, গেঞ্জাম বন্ধু বান্ধবদের সাথে তেমন চলিও না। আর এলাকার মানুষ যারাই শুনে বিষয়টা সবাই অবাক হয়ে যায়, এই ছেলে এরকম কারে আর ভালো কম, সবাই ভালো জানতো যে চাকরি করে, সবাই এখন উল্টাপাল্টা ভাবতেছে আপনাকে। হ্যাঁ, যে চাকরি করতো, বাসুকতো, নামাজ পড়তো, আমি মানে তেমন একটা বেরোইতামই না, এই অফিসার বাসায় যাইতাম, আজান দিত, নামাজ পড়তাম, নামাজ পড়ে আবার বাসায় দিতাম, গা বাচ্চাটা নিয়েই থাকতাম। কজন মানুষকে আপনি জনজনে গিয়ে বলবেন যে আমি ভাই অপরাধ করিনি, আমি নিরপরাধ? কজন মানুষ এটা বিশ্বাস করবে? এইটা হচ্ছে আমাদের সোসাইটির আরেক বড় একটা সমস্যা, মানে কোনো কিছু একটা ঘটলেই হয় সঙ্গে সঙ্গে আমরা ব্যাট ফায়ার করা শুরু করি, আমরা নিজে থেকে একটা মনে করি না এই ছেলেটা বোধহয় খারাপ, কিচ্ছু আসা লাগবে না। ধরুন কারো বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা হয়েছে, সে করুক আর না করুক তাকে আমরা সোসাইটি থেকে মনে করে নিব যে সে হচ্ছে দাগি আসামি। এই যে আমাদের পারসেপশন, এটা ভাই মানে শুধু তার ক্ষতি করে না, এটা আপনার ক্ষতিও করে। আমরা কোন একটা কিছু ঘটলেই যে একটা নেগেটিভ চিন্তা ভাবনা করে রাখি। আমি শুধু একটা মামলা দিয়ে উদাহরণ দিলাম, ধরেন আমাদের সমাজে যেটা হয়, কোন একটা মেয়ে সম্পর্কে যদি আজেবাজে কথা কেউ কান কথাও শোনে সঙ্গে সঙ্গে তার বিয়েটা ভেঙে যায়। এই জিনিসগুলো না মানে আমাদের এত বড় দুর্বলতা, আমরা কোনো কিছুর ভেতরে ঢুকি না, উপরে উপরে যা মনে করি সবকিছু নেগেটিভ মনে করার চেষ্টা করি, এই জায়গাগুলো থেকে একটু বের হয়ে আসা উচিত। চিন্তা করে দেখুন, ওর একটা সুন্দর সংসার ছিল, আয় রোজগার ছিল,
এবং ও একটা খুব সাদাসিদা টাইপের মানুষ যদি ওর কথাগুলোকে আমরা বিলিভ করি। এটা আপনিও হতে পারেন, এটা আমিও হতে পারি, কিন্তু ওর দুর্বলতার সুযোগ নিয়ে ওকে কিভাবে ফাঁসিয়ে দেওয়া হয়েছে, এখন ও কিভাবে বের হবে? তাওয়াক্কাল তো আল্লাহ, আল্লাহ নিশ্চয়ই একটা পথ দেখিয়ে দেবেন। কিন্তু এই গল্পটা এই জন্যই আজকে এখানে আমি প্রচার করলাম যে আজকের আসাদের মতো আপনিও ভিকটিম হতে পারেন, কারণ তথ্য প্রযুক্তির যুগে এখানে যদি কোনো মিস ফায়ার হয় সেই ফায়ারটা আপনার গায়ে এসেও লাগতে পারে। সুতরাং সতর্ক থাকতে হবে, যে কোনো ইনফরমেশন, যে কোনো তথ্য কাউকে দেয়া এবং যে কোনো তথ্য লিপিবদ্ধ করার ক্ষেত্রে এটা নিশ্চিতভাবেই আপনার নামে করা হচ্ছে কিনা, সিমগুলো আপনার নামেই রেজিস্টার করা হচ্ছে কিনা, বা এই সিমটা যে ফিঙ্গারপ্রিন্ট আপনি দিলেন সেটা আদৌ আপনার সিম কিনা, এটা যদি আপনি নিশ্চিতভাবেই দোকানদারের উপরে বিলিভ করতে না পারেন, তাহলে যে জানাশোনা লোক আছে, পরিচিত লোক আছে, আপনার আত্মীয় স্বজনের মধ্যে লেখাপড়াওয়ালা লোক আছে, তাকে সাথে করে নিয়ে যাবেন, নিয়ে গিয়ে আপনি কাজটা করবেন। এবং কোন সিম যদি বন্ধ করে দেন আপনি, সেই সিমটা যাতে খোলা না থাকে সেজন্য আপনি কাস্টমার কেয়ারে ফোন দেবেন, নিশ্চিত হবেন, বারবার নিশ্চিত হবেন, কারণ এই সিম শুধু একটা সিম না, শুধু একটা ফোন না, এটা আপনার তথ্য ব্যবহার করে, এই সিমটা ব্যবহার করে আপনার নামে অনেক ধরনের ঘটনা ঘটতে পারে। সুতরাং সতর্ক থাকবেন, এটা সরকার ভালোর জন্য করেছে, যাতে করে কেউ কোনো মিস ফায়ার করতে না পারে, যাতে করে কেউ এটাকে অ্যাবিউজ করতে না পারে, যেটা আগে হতো ফোন করে একজন আরেকজনের কাছ থেকে ফায়দা লোটা, সেটা এখন করা একেবারেই সুযোগ নেই, কারণ এই সিমটা আপনার নামে রেজিস্ট্রি থাকে। সুতরাং আপনি যদি কোনোভাবেই এটা সুযোগ নেন, আপনার তথ্য বের করাটা খুব ইজি হয়ে যাবে, যে কারণে এটা করা হয়েছে। কিন্তু এটার সুযোগ নিয়ে যদি কেউ অন্যায় করতে চায়, অন্যায়ভাবে যদি আপনার তথ্য ব্যবহার করে যদি নিজে থেকে কোনো অন্যায় করতে চায়, সেটার সুযোগ কিন্তু আছে। সুতরাং সতর্ক থাকতে হবে, এবং এটা এই সিস্টেমের দোষ দিয়ে লাভ নেই, এটা যে কোনো সিস্টেমই আছে। অনেক প্রোটেক্টেড পিসিও অনেক সময় ভাইরাসে এফেক্টেড হয়, অনেক প্রোটেক্টেড ওয়েবসাইট অনেক সময় ব্যান্ড হয়ে যায়, অনেক প্রোটেক্টেড ওয়েবসাইট অনেক সময় করাপ্ট হয়ে যায়, এগুলো হয়। এবং তথ্য প্রযুক্তির এই ঝামেলাটা সারা দুনিয়া সব জায়গাতে আছে, এটা থেকে বাঁচার জন্য নিজেকে সতর্ক থাকতে হবে। আজকে খুব সাধারণ একেবারে প্রান্তিক পর্যায়ের একজন মানুষ রাশেদকে এনে আমি এটা বোঝানোর চেষ্টা করলাম, এটা যে কারোর সাথে হতে পারে, প্লিজ বি কেয়ারফুল, সতর্ক থাকবেন। রাশেদ, সিম্প্যাথি জানানো ছাড়া আমার কাছ থেকে এই মুহূর্তে কিছু করার নাই, আমি আপনার জন্য দোয়া করি যাতে আপনি খুব দ্রুত এখান থেকে বের হয়ে আসতে পারেন, এবং যদি কোনো আইন প্রয়োগকারী সংস্থা এবং কোনো লয়ার আজকের এই অনুষ্ঠানটা শুনে থাকে, তারা যদি কেউ আপনাকে হেল্প করতে চায়, কোনো বিষয় নিয়ে যদি হেল্প করতে চায়, নিশ্চয়ই আমি তাদেরকে ওয়েলকাম করব আমার এই অনুষ্ঠানে আসার জন্য, আমার অফিসে এসে যোগাযোগ করার জন্য, আমি রাশেদের সঙ্গে তাদের পরিচয় করিয়ে দেব। প্রিয় শ্রোতা, শেষ হচ্ছে আজকের ক্লোজ।